নমস্কার আমি কৃষ্ণ দাস আজ আমি শুরু করছি মডেল কোয়েশ্চেন পেপার থ্রি তো তার আগে তোমাদেরকে বলে নেই যারা মডেল কোয়েশ্চেন পেপার টু এবং ওয়ান দেখো নি তারা ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারো তো তোমাদের সঙ্গে একটু কথা বলি একটু সময় চেয়ে নিচ্ছি তো দেখো আমি মাত্র এক মাসের ওপরে মাত্র এক মাস পনেরো দিনের মতো হয়তো হয়েছে চ্যানেলটা তো খুলেছি যে এই সময়ের মধ্যে অনেকের চ্যানেল ভিউজ আসেই না আমি কোশ কোশ্চেন ব্যাঙ্ক ভলিউম ওয়ানটা যে করেছি সেই ওয়ানের মধ্যে প্রত্যেকটা ভিডিওতে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি কে করে আসছে মানে এক হাজার তেরোশো বারোশো এরকম করে ভিউজ আসছে তো আমার এই কম এত কম বয়সের একটা চ্যানেলের মধ্যে এত ভিউজ আসছে আমি এটাকে এক এক হাজার দেড় টাকা আমি অনেকটাই মনে করি কারণ আমার সমবয়সী চ্যানেলদের কখনোই এক হাজার দেড় হাজার আসেনি এই সময়ের মধ্যে কেন আমার আসছে কারণ আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কোশ্চেন ধরে ধরে করাচ্ছি ভিডিওটা লং হতে পারে কিন্তু আমি চাই ছাত্ররা কিছু শিখুক কিছু বুঝুক আমার ভিডিওতে থেকে যেন ছাত্ররা কিছু বুঝতে পারে তো সবশেষে এটাই বলছি ইউটিউবে যদি আমাকে টিকে থাকতে হয় অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া সম কখনোই সম্ভব নয় এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের যে কোনো পরিস্থিতিতে আমি তোমাদের পাশে থাকবো তোমাদেরকে যে কোনো বিষয়ে আমি তোমাদেরকে সঠিকভাবে গাইড দেওয়ার চেষ্টা করব যাই হোক আর কথা বলছি না চলো শুরু করি দেখো একের একের দাগে বলেছে বার্ষিক চার পার্সেন্ট হার সুদে এক্স বছরের সমূল বৃদ্ধি ওয়াই টাকা হলে আসল হবে এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে তো এখন দেখো এখানে দেওয়া আছে বার্ষিক সুদের হারটা দেওয়া আছে সময়টা দেওয়া আছে সমূল বৃদ্ধি দেওয়া আছে সমূল বৃদ্ধি মানে কি সুদ আর আসলের যোগফলটা দেওয়া আছে তো আমাদের আসলটা বের করতে বলেছে তাহলে আমরা আসলটাকে ধরে নেব তো ধরে নিচ্ছি ধরি কমা আসল আসলটা যেহেতু আমাদের বের করতে বলেছে তাই আসল পি সমান সমান এটাকে পি টাকাই ধরে নিচ্ছি ঠিক আছে তো আসলটাকে পি টাকা ধরে নিচ্ছি তো তারপর দেখো সময় টি সমান সমান এক্স বজে ধরে নিয়েছি আর বার্ষিক সুদের হার আর সমান সমান ফোর পার্সেন্ট ধরেছি তো এবার এখানে কি দেওয়া আছে এখানে সমূল বৃদ্ধিটা দেওয়া আছে সমূল বৃদ্ধিটা কত দেওয়া আছে সমূল বৃদ্ধিটা দেওয়া আছে ওয়াই টাকা সমূল বৃদ্ধি মানে আমি বলেছিলাম কি সুদ আর আসলে যোগ ফল তাহলে সমূল বৃদ্ধিটা মানে কি সুদ আর আসলের যোগ ফলটা হলো কত টাকা ওয়াই টাকা তাহলে আমরা যদি এই সুদ আসল আর যক্ষণটা যদি ওয়াই টাকা হয় তাহলে সেখান থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে কী বের হবে সুদ বেরিয়ে যাবে তাহলে আমরা সেখান থেকে সুদটা বের করব সুদ সুদ যাকে আমরা আয় দিয়ে লিখি সমূল চক্র সমূল বৃদ্ধি থেকে যদি আমরা আসলটা বাদ দিই আসল কী ধরেছি পি টাকা ধরেছি তাহলে আসলটা বাদ দিয়ে দিচ্ছি এটা হলো সুদ তাহলে সুতরাং দিয়ে লিখবো যে আমরা জানি আমরা একটা সূত্র জানি কী জানি সূত্র আই গল টু পি বাই হান্ড্রেড তো এই সূত্রটা এখানে বসাবো আই ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তো এখানে মানগুলো দেখে দেখে বসিয়ে দেবো দেখো আই এর জায়গায় মান বসাবো কত ওয়াই মাইনাস পি সমান সমান এখানে পি আছে পি এর মানটা কত পি মানে আমরা পি ধরেছিলাম তো পি ইন্টু এখানে পি মানে তুমি যে কোনো কিছুই ধরে নিতে পারো ঠিক আছে তো পি ইন্টু টি টি মানে সময় সময়টা কত আছে এক বসে দেওয়া আছে তাই আমরা এখানে সময়ের জায়গায় এক দিচ্ছি ইন্টু আর আর মানে কত বাসি সূত্রে আটটা ফোর বাই কত আছে হান্ড্রেড ঠিক আছে তো এবার কোন গুণ করব তার আগে ওপরে গুন করে নেই সমান সমান উপরে যদি গুন করি তাহলে ফোর পি এক্স নিচে হবে হান্ড্রেড ঠিক আছে তো এবার কোনো গুণ করবো দেখো এটার নিচে না আমার কি আছে এক আছে এই দিকে কোনা কোন গুণ করে এক দিয়ে গুণ করলে এটাই হবে আর এই দিকে গুন করলে একশো দিয়ে যদি ওয়াইকে গুন করি একশো ওয়াই মাইনাস কী হবে একশো পি ঠিক আছে তো যেহেতু পি মানে ধরে নিয়েছি আসলটা তাহলে পিগুলোকে এক পাশে আনবো মাইনাস একশো পি পাশে আসলে হবে প্লাস একশো সমান সমান এখানে কী আছে একশো ওয়াই ঠিক আছে তো এই দুটো থেকে দেখো এই দুটোতে কী কমন যায় এই দুটো থেকে পি কমন যায় পি কমন গেলে কি থাকবে এখানে থাকবে ফোর এক্স প্লাস পি এখান থেকে নিয়ে নিলাম থাকবে একশো সমান সমান কি আছে একশো ওয়াই আছে ঠিক আছে বা এখানে পি এর সঙ্গে এই পুরোটা কি আছে গুণ সম্পর্কে আছে তাহলে এ পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে একশো ওয়াই বাই ফোর এক্স প্লাস একশো এটা হবে তাহলে পি মানে কি ধরেছিলাম পি মানে ধরেছিলাম যে আসল মানে আসলটা কত টাকা ধরেছিলাম পি টাকা তাহলে পি বলতে পি এর মানটা কত বেরোলো একশো ওয়াই বাই ফোর এক্স প্লাস হান্ড্রেড এটাই হবে তাহলে আসল তাহলে এটা কি হবে তাহলে এটা সি নাম্বারটা সঠিক হবে ঠিক আছে তো এখানে লিখে দিবে যে সি সঠিক দুইয়ের দাগে দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের বিজ আলফা ও বিটা হলে আমার এ আমাদের কি বলেছে এটার মান নির্ণয় করতে বলেছে এই চারটার মধ্যে কোনটা হবে তো প্রথমে আমরা এই সমীকরণটা তুলে নেব তার সমীকরণের বীজ দুটি দেওয়া আছে আলফা ও বিটা দেখো সমীকরণটা আমি তুলে নিয়েছি এটাকে এক নং সমীকরণ লিখেছি এখানে লিখেছি যেহেতু এক নং সমীকরণে বীজ দুটি আলফা ও বিটা কারণ এটা দেওয়া আছে ঠিক আছে তো এই সমীকরণে বীজ দুটি কি আলফা ও বিটা ধরেছি তো দেখো কোনো সমীকরণে যদি বীজ দেওয়া থাকে তাহলে সেই সমীকরণটার যে বীজগুলো দেওয়া থাকবে সেগুলো ওই সমীকরণটাকে সিদ্ধ করবে তাহলে এই আলফা দিয়ে প্রথমে এই সমীকরণটাকে সিদ্ধ করবো কীভাবে হবে এ এক্সের জায়গা বসবে এই আলফাটা ঠিক আছে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকোয়াল টু জিরো বোঝা গেল কোনো সমীকরণে যদি বি দেওয়া থাকে সেটা কী হবে প্রত্যেকটা এক্সের জায়গা বসে এবার কী হবে বিটা বসাবো ঠিক আছে তো এই পাশেও বসাচ্ছি তাহলে এই বিটা যখন এখানে এক্সের জায়গা বসবে তাহলে হবে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকোয়াল টু জিরো ঠিক আছে তো দেখো বা এ আলফা স্কোয়ার ইকোয়াল টু প্লাস বিটা যদি বি আলফাটা যদি ও বসে যায় তাহলে হবে মাইনাস বি আলফা আর প্লাস সিটা বসে গেল হবে মাইনাস সি বা তাহলে এ আলফা স্কোয়ার সমান সমান এই দূরে থেকে কী কমন যায় এই দূরে থেকে কি মাইনাস কমন যায় তাহলে মাইনাস কমন দিলে কী হবে বি আলফা আর মাইনাসে মাইনাস হবে প্লাস সি ঠিক আছে মাইনাস কমন নিলে এটা দিয়ে এটাকে গুণ করে ব্রেকেট রাখতে হবে তো এখানে ঠিক একই রকমভাবে এ বিটা স্কোয়ারের মানটা বের করব তাহলে প্লাস বিটা এ বেশ হলো মাইনাস বিটা প্লাস সি এ বসে হলো মাইনাস সি তাহলে এ বিটা স্কোয়ার ইকুয়াল টু আমরা এখান থেকে মাইনাস নিলে কী হবে বিবিটা মাইনাস যে মাইনাস প্লাস সি ঠিক আছে তো আমরা এটা বের করলাম এবার আমাদের বলেছে এ আলফা স্কোয়ার বাই বি আলফা প্লাস সি মাইনাস বি এ বিটা স্কোয়ার বা বি বিটা প্লাস সি এর মানটা বের করতে পড়েছে তাহলে এই কোশ্চেনটা আমরা তুলে নিচ্ছি দেখো কোশ্চেনটা আমি তুলে নিয়েছি এবার কি করবো এখানে মানটা বোঝিয়ে দেবো দেখো এ আলফাস্কোয়ার এ আলফাস্করের মান কি মাইনাস বি আলফা প্লাস সি বাই নিচে কি আছে বি আলফা প্লাস সি মাইনাস এখানে এ বিটাস করে এই বিটাশ করে মান কি আছে মাইনাস বিটা প্লাস সি বাই এখান নিচে আছে কি বিবিটা প্লাস সি তাহলে ওপরে নিচে কেটে দিচ্ছি তাহলে এখানে কি থাকবে মাইনাস ওয়ান থাকবে আর এখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে তাহলে হবে প্লাস ওয়ান ঠিক আছে সময় সময় প্লাস মাইনে যে কী হবে মাইনাস তাহলে একের থেকে এক গেলে কত হবে শূন্য তাহলে এই শূন্যটা কত নাম্বার সঠিক আছে এই নাম্বারটা সঠিক তোমার লিখে নেবে যে এ সঠিক দেখো একের তিনের দাগে বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল ও সিবি এক্স এবং অ্যাঙ্গেল বিএসি ওয়াই হলে এই নিচের চারটি সম্পর্কের মধ্যে কোনটি সঠিক হবে তাহলে প্রথম আমি ছবিটা নেছি তারপর এই সম্পর্ক কোনটা এখানে সঠিক হবে সেটা তারপর আমরা বের করে নেব তো দেখো এখানে আমি এঁকে নিয়েছি হ্যাঁ এখানে এবিসি একটা কি এবিসি হলো একটা ত্রিভুজ যার পরিকেন্দ্রটা কি ও ঠিক আছে তো এবার ভালো করে শোনো তো এখানে যে ওটা আছে ও হলো যদি কেন্দ্র হয় তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে ওবি আর ওসিটা কি ও বি আর ওসিটা হলো ব্যাসার্ধ তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ওবি আর ওসিটা কি ও বি আর ওসি হল ব্যাসার্ধ আর দেখো এখানে বইয়ে দেওয়া আছে বি কি দেওয়া আছে বইয়ে ও সি তাহলে অ্যাঙ্গেল ও সি বি মানে এটা দেওয়া আছে এক্স দেওয়া আছে আর অ্যাঙ্গেল বিএসি এটা মানে ওয়াই দেওয়া আছে বি মানে এটা ওয়াই দেওয়া আছে ঠিক আছে তো আমাদের কি বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে যে এই এক্স আর ওয়াই মধ্যে সম্পর্কটা কী ঠিক আছে তো সেটাই আমাদের বের করতে বলেছে তাহলে আমরা কি পেলাম যে ও বি আর ও সি হল ব্যসার্ধ তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হবে ঠিক আছে তাহলে এটাও কত আসবে এক্স আসবে দেখো দুটো কোন এই ত্রিভুজের ক্ষেত্রে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুটো কোণ জানা আছে তো এই কোণটা আমরা বের করব। আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোন সমষ্টি কত একশো তাহলে এই একশো থেকে যদি এই দুটো যোগফলটা বাদ দেয় তবেই তো আমাদের এই কোণটা বেরিয়ে যাবে তাই না তাহলে লিখে নিচ্ছি সুতরাং অ্যাঙ্গেল ও বি সি আর অ্যাঙ্গেল ও দুটো কোণের মানই সমান এক্স হবে তাহলে আমরা এই কোণটা বের করব। তাহলে লিখছি অ্যাঙ্গেল বিওসি অ্যাঙ্গেল বিসির মান কি হবে একশো আশি ডিগ্রি থেকে যদি এই দুটো কোণের যোগফলটা বাদ দেই মানে এই কোণ আর এই কোণের যোগফল বাদ দেয় তাহলে আমাদের অ্যাঙ্গেল বিএস বি ওসি এর মানটা বেরিয়ে যাবে তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস কত হবে টু এক্স আবার দেখো অ্যাঙ্গেল বি মান বের হলো একশো আশি ডিগ্রি মাইনাস টু এস আবার আমরা জানি কি কেন্দ্রস্থ কোনটা কী হয় বৃত্তস্ত কোণের কী হয় দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা আবার বলতে পারি যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি হলো কি বৃত্তস্ত কোণের কি দ্বিগুণ তাহলে বৃত্তস্ত কোণটা কী আছে বি ঠিক আছে তাহলে এখানে হবে অ্যাঙ্গেল বি তাহলে হবে বিএসি সমান সমান দেখো টু অ্যাঙ্গেল বি এসির মানটা কত অ্যাঙ্গেল বিএসির মানটা বের করা আছে ওয়াই ঠিক আছে ওয়াই তাহলে দেখ এখানে বিওসির মান বিওসির মান এটা আসলো আবার এখানে ব্যাঙ্গেল বিওসির মান এটা আসলো তার মানে এই দুটো সমান তাহলে এটা একটা সমান করে দিচ্ছি তাহলে লিখবো সুতরাং টু আই সমান সমান কি হবে একশো আশি ডিগ্রি মাইনাস টু এক্স ঠিক আছে তো টু আই মাইনাস টু এক্স টেপার আসলে হবে প্লাস টু এক্স সমান সমান একশো আশি ডিগ্রি এখান থেকে আমরা কী কমন নেবো কমন মানে কি মিল তো এখান থেকে দুই কমন যায় একবার সাজিয়ে লিখছি ঠিক আছে এক্স প্লাস ওয়াই সমান সমান দেখো গুণ করে দিলে হবে আবার গুণ করে দিলে হবে লাইনটা যা কথা লাইনটা একই কথা এখানে হবে একশো আশি ডিগ্রি তাহলে বা এক্স প্লাস ওয়াই হলো একশো আশি ডিগ্রি বাই দুই দুই দিয়ে কাটবো হবে নব্বই বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু নব্বই ডিগ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর মধ্যে সম্পর্কটা হবে এক্স প্লাস ওয়াইর মানটা নাইনটি ডিগ্রি হবে দেখো এখানে চারের দাগে বলেছে এব সি একটি ত্রিভুজ সাইন বি প্লাস সি বাই টু এর মান এখানে কোনটা হবে তো এবিসি একটি ত্রিভুজ প্রথমে আমরা এঁকে নিই তো দেখো আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি এটা হলো এবিসি একটি ত্রিভুজ এবি এটাকে এ এটাকে বি এটাকে সি দিচ্ছি এবিসি একটি ত্রিভুজ তো বলেছে এখানে আমার সাই আমাদের বের করতে বলেছে সাইন বি প্লাস সি বাই টু এর মানটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তো আমরা কি জানি আমরা জানি ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি কত জানি একশো আশি ডিগ্রি সুতরাং আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রিটা আমি লিখে নিয়েছি তাহলে এখানে এখানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি এই তিনটা কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে তো এবার আমরা এখান থেকে বি প্লাস সি এর মাটা বের করবো কারণ এখানে বি প্লাস সি আছে তো এখান থেকে যদি বি প্লাস সি এর মাটা বের করি তাহলে একশো আশি ডিগ্রি প্লাস এটে আসলে হবে মাইনাস ঠিক আছে তো আমরা বি প্লাস সি এর মাটা দেখতে পাচ্ছি একশো আশি ডিগ্রি তো এখানে অ্যাঙ্গেল দিলেও হয় না দিলেও হয় ঠিক আছে তো এবার মান বের করতে বলেছি সেটা আমরা লিখবো সাইন বি প্লাস এটার মান বের করতে বলেছি তাহলে লিখবো সাইন তাহলে বি মানে কি একশো তাই তো মাইনাস এ বাই নিজে কি আছে টু আছে তো তার দেখো কি হচ্ছে তাহলে দেখো সাইন এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি একশো আশি ডিগ্রি বাই টু মাইনাস এ বাই টু ঠিক আছে যে কেন লিখতে পারি বলতো এখানে যদি আমি লসাকুণি তাহলে কথা হবে দুই লসাকে হবে তাহলে দুই দিয়ে এই দুইকে ভাগ করলে এক এক হবে এক দিয়ে একশো আশিকে গুণ করলে একশো আশি হবে মাইনাস আবার দুই দিয়ে দুইকে ভাগ যদি ভাগ করি এক হবে এক দিয়ে একে গুণ করলে এ হবে তার এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা ঠিক আছে সমান সমান সাইন এবার কেটে দিচ্ছি দুই দিয়ে হবে নব্বই তাহলে এখানে হবে নাইনটি ডিগ্রি মাইনাস এ বাই টু তো আমরা পুরো কোণে শিখেছিলাম যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কি জানি আমরা কস থিটা ঠিক আছে তো এখানে হবে কস থিটা বলতে কোনটা হবে থিটা বলতে এ বাই টু তাহলে এখানে হবে কস এ বাই টু যেটা এখানে অপশন নাম্বার বি নাম্বারটা এই বি নাম্বারটা সঠিক হবে যারা ত্রিকোণমোতিক বোঝো না বা সূত্র মুখস্ত রাখতে পারো না তারা অবশ্যই আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ত্রি ভিডিওটা যদি ভালোভাবে দেখতে পারো পুরো এ টু জেড না কেটে তাহলে ত্রিকোণমতির সূত্র তোমাকে মুখস্থ করতে হবে না তুমি নিজেই ত্রিকোণতিক সূত্রগুলো বের করতে পারবে ঠিক আছে তো এরপর দেখে এটা কি বলেছে পাঁচের দাগে বলেছে একটি গোলক ও গোলকটির পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত এই চারটার মধ্যে কোনটা হবে তাহলে গোলকের আয়তন আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কেউ আর গোলকটির পরিলক্ষিত যে ঘনকটা ঘনক মানে কি আমরা জানি যার দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সব সমান মানে লুডুর ছক্কা বলতে পারি তো আমরা প্রথমে চিত্রটা এঁকে নেই তারপরে অঙ্কটা মানে সমাধান করছি দেখো আমি ছবিটা এখানে নিয়েছি এই বাইরের দিকে যে বক্স আছে এটা হলো ঘনক ঘনক মানে আমি কি বলেছিলাম যে লুডু ছক্কা যার দৈর্ঘ্য প্রস্তুত সব সমান থাকবে আর এটা ভেতরে কি আছে ভেতরে একটা গোলক আছে গোলকটা এই ঘনকের ভেতরে পরিলক্ষিত ঠিক আছে তো এবার হলো এই গোলকের ব্যাসার্ধটা যদি আমরা আর ধরি তাহলে দেখো এই গোলকের ব্যাসার্ধটা যদি আমরা আর ধরি তাহলে এর যে ব্যাসটা এই ব্যাসটা কিন্তু একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে তাহলে সেক্ষেত্রে এই ঘনকের প্রত্যেকটা বাহুদূর্ঘ কত হবে দেখো এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই পুরোটা কি এই পুরোটা হলো ব্যাস তাহলে ব্যাসার্ধকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আসবে কি আসবে ব্যাস আসবে আর এই ব্যাসটাই হলো এই ঘনকটার কি প্রত্যেকটা বাহুদূর্ঘ্য আর তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি যে ধরি কমা কমা গোলকের গোলকের ব্যাসার্ধ ধরিকমা গোলকের ব্যাসার্ধ সমান সমান আর তাহলে সেক্ষেত্রে ঘনকের ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সমান সমান কত হবে টু আর হবে কারণ ওই গোলকের ব্যাসটাই হবে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে সেক্ষেত্রে আমরা গোলকের আয়তনটা বের করছি কারণ আমাদের গোলকের আয়তন আর ঘনকের আয়তন অনুপাত বের করতে বলেছে তাহলে গোলকের আয়তন সমান সমান গোলকের আয়তন সূত্রটা কি ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক আর আরেকটা কী আছে ঘনকের তাহলে ঘনকের আয়তন সূত্র কী জানি ঘনকের আয়তন সূত্র হলো বাহু কিউব তাহলে বাহু বলতে এখানে কত টু আর তাহলে টু এর মাথায় কিউব এত ঘন একক সমান সমান দুইয়ের কিউব মানে কত হয় আট এর কিউব মানে আর কিউব এবার বলেছে গোলক আর গোলকটির পরিলিখিত যে ঘনকের আয়তন এর অনুপাতটা কত তাহলে আমরা কি গোলকের আয়তন আর ঘনকের আয়তনের অনুপাতটা বের করব তো দেখো আমি লিখে নিয়েছি গোলক গোলকটির পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত তাহলে প্রথমে গোলক আছে তাই গোলকের আয়তনটা লিখছি ফোর বাই থ্রি পাই আর কিউব ইস টু অনুপাত কি হবে ঘনকের আয়তনটা ঠিক আছে তো এটা ইস টু এটা দেখো তারপরের লাইনটা আমরা কীভাবে করবো এ তার পরের আমরা এখানে এভাবে করব। এখানে যে এখানে দেখো আর কিউব আর আর কিউব কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে আছে কি ফোর বাই থ্রি পাই আর এখানে কি আছে এইট তো তার পরের লাইনটা কী করবো তার পরের লাইনটা ভালো করে শুনে রাখো এখানে নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে এখানেও উগুন করবো এখানেও উগুন করব ঠিক আছে তো এখানে দেখো তিন তিন কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে কী থাকবে ফোর পাই ইস টু এখানে কী হবে তিন আটা চব্বিশ তাহলে সমান সমান দিয়ে লিখে নিচ্ছি ফোর পাই ইস টু চব্বিশ তারপরে দেখো চার দিয়ে দুটাকে কাটা যায় চারক্ষে চার আর চার ছয় চব্বিশ তাহলে এক দিয়ে পাইকে গুণ করলে পাই হবে আর এখানে হবে সিক্স তাহলে পাই ইস টু সিক্স এটা আমাদের কয় নাম্বারটা সঠিক হবে পাই ইস টু সিক্স এটা সি নাম্বারটা সঠিক হবে তাহলে সি সঠিক দেখো ছয়ের দাগে বলছে আট নয় বারো আঠারো এক্স প্লাস দুই এক্স চার এরকমভাবে দেওয়া আছে রাশি তথ্যের মধ্যমা দেওয়া আছে চব্বিশ হলে এক্সের মান কত তাহলে আমরা প্রথমে এখান থেকে এই পর্যন্ত বের করে আমরা রাশি তথ্যের মধ্যমা আমরা বের করব আমাদের হিসেবে যেটা আসবে সেটা সমান হবে বইয়ে যেটা মধ্যমা দেওয়া আছে সেটার সাথে সমান করব তাহলে এক্সের মানটা বেরিয়ে যাবে ঠিক আছে দেখো আমি কোশ্চেনটা তুলে নিয়েছি এবার আমরা গুনব যে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো যতগুলো আছে সেটাকে আমরা লিখবো যে এন সমান সমান দশ মানে যতগুলো আছে সেটাকে লিখব এন দিয়ে ঠিক আছে এন সমান সমান তাহলে কটা হবে দশটা তাহলে সেটা যুগ্ম না অযুগ্ম দেখব যুগ্ম কোনগুলো যেগুলো দুই দিয়ে ভাগ যায় তাহলে এটা দশকে তো দুই দিয়ে ভাগ যায় তাহলে সেটা কী হবে এনটা কী হবে এনটা হবে যুগ্ম আর যুগ্ম হওয়ার ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করার সূত্রটা আমি লিখে দিচ্ছি দেখো আমি লিখে নিয়েছি সুতরাং নির্ণয় মধ্যমা এন বাই টু তম মান প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম মান বাই টু ঠিক আছে তো এবার এখানে মান বসাবো তাহলে এন এর মান কত এন এর মান হলো টেন টেন বাই টু তম মান প্লাস এখানে হবে কি টেন বাই টু প্লাস ওয়ানতম মান ঠিক আছে তো এন এর জায়গা শুধু এনের এর মানটা বসিয়ে দিচ্ছি বাই আছে টু ঠিক আছে এন এর এনের মান দশটা বসিয়ে দিলাম ঠিক আছে দুই দিয়ে কেটে দিচ্ছি পাঁচ দগুনে দশ দুই দিয়ে কেটে দিচ্ছি পাঁচ দগুনে দশ তাহলে এখানে কী হবে পাঁচতম মান প্লাস কী হবে এখানে পাঁচ যোগ একতম মান বাই আছে দুই আছে ঠিক আছে তো তারপর লেখা দেখো এখানে আছে পাঁচতম মান প্লাস এখানে হবে ছয়তম মান বাই কি হবে দুই তাহলে দেখো এখানে পাঁচতম মানটা কত আছে পাঁচতম মান মানে আমরা এখানে গুনে দেখব এক দুই তিন চার পাঁচ তো পাঁচতম মানটা কত আছে এক্স প্লাস টু তারপর কি আছে প্লাস তারপর কী আছে যে প্লাস এই প্লাস ছয়তম মান তাহলে ছয়তম মান মানে কী হতো এক্স প্লাস ফোর হবে তো এখানে ছয়তম মানটা হলো এক্স প্লাস ফোর বাই আছে টু সমান সমান একটা এক্স আর একটা এক্স যোগ করলে দুটো এক্স প্লাস দুই আর চার যোগ করলে হবে ছয় বাই কত হবে দুই তাহলে আমাদের হিসেবে নির্ণয়ের মধ্যমাটা কত আসলো আমাদের হিসাবে নির্ণয়ের মধ্যমা আসলো টু এক্স প্লাস সিক্স বাই টু তো আমরা সে লিখতে পারি যে প্রশ্নানুসারে মানে প্রশ্নের অনুসারে কমা আমাদের হিসেবে মধ্যমা হলো টু এক্স প্লাস সিক্স বাই টু আর বইয়ের মধ্যমাটা দেওয়া আছে চব্বিশ তো এটার সঙ্গে আমরা সমান করবো ইকোয়াল টু তাহলে দেখো বা এটার নিচে নেওয়ার মানে কি আছে ওয়ান আছে তাহলে কোনা যদি গুণ করি তাহলে হবে টু এক্স আর এদিকে গুন করলে কথা হবে দুই দিয়ে গুণ করলে কথা আসবে আটচল্লিশ বা টু এক্স ইকোয়াল টু আটচল্লিশ প্লাস হবে মাইনাস ছয় বা টু এক্স সমান সমান থেকে যদি ছয় চলে যায় তাহলে হবে বিয়াল্লিশ বা এক্স ইকুয়ালটি কী হবে এক্সের সঙ্গে দুইটা কি গুণ সম্পর্কে আসবে ভাগ হয়ে যাবে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি দুই দুই না দুই দু গুণে চার তাহলে একুশ আসবে তো আমরা বলতে পারি সুতরাং নির্ণয় এক্সের মান হলো একুশ যেটা সঠিক হবে কত নম্বর স বি নাম্বারটা সঠিক হবে তো দেখো দুইয়ের দাগে বলেছি শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি আমি সবগুলো করে দেব একের দাগে বলেছি এক ব্যক্তি ব্যাঙ্কে একশো টাকা জমা রেখে দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো টাকা বার্ষিক সুদের হার আরের মানটা কত সেটাই আমাদের বের করতে বলেছি তো আমাদের এখানে আসল পিটা দেওয়া আছে সময় এনটা দেওয়া আছে আর সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা এ দিয়ে লিখি এটা দেওয়া আছে তাহলে আমাদের আর এর মানটা বের করতে হবে যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তো সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা বসিয়ে এই মানগুলো বসিয়ে আর এর মানটা বের করে নেব তো দেখো আমি দেখে দেখে বসিয়ে দিয়েছি আসল পি সমান সমান একশো টাকা সময়কে এন দিয়ে লিখি দুই বছর সমল চক্রবৃদ্ধিকে এ দিয়ে লিখি একশো একুশ আর বার্ষিক সুদের হারটা আমরা জানি না সেটা আমরা বের করবো তাহলে লিখবো যে আমরা জানি আমরা সমূল চক্রবৃদ্ধির আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি জানি এ সম এই ইকল টু পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ারে এন এবার দেখো এখানে দেখে দেখে আমরা মানটা বসিয়ে দেবো এর জায়গায় এর মানটা বসাবো এর মান কত একশো একুশ সমান সমান পি পি এর মানটা কত আছে এক একশো এখানে আছে এক যোগ আর এর মানটা আমাদের বের করতে পড়েছে তাহলে আর আরই থাকবে এখানে হান্ড্রেড হবে আর এন এন এর মানটা কত আছে এন এর মানটা আছে টু ঠিক আছে বা তারপরে কি করবে আমাদের যেহেতু আরের মান বের করতে হবে তাই এই পুরোটা আমরা বা পাশে নিয়ে আসবো এটা ডান পাশে নিয়ে যাবো ঠিক আছে তো একশো এখানে আছে ওয়ান প্লাস কত আছে আর বাই একশো বা স্কোয়ার আছে সমান সমান একশো একুশ ঠিক আছে উল্টে দিলাম মানে ডান পক্ষটা বা পাশে নিয়ে আসলাম আর বাম পক্ষটা ডান পাশে নিয়ে গেলাম বা এর পরের লাইনটা কি করবো দেখো এখানে একশোটা এই পুরোটা সংখ্যার সাথে গুণ সম্পর্কে আছে তাহলে ও পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার স্কোয়ার ইকাল টু একশো একুশ বাই কি হবে একশো ঠিক আছে তো বা এখানে যা আছে তাই লিখবো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পুরোটা বারের স্কোয়ার ইকোয়াল টু এখানে কত স্কোয়ার লেখা যায় এগারো বাই দশের বারের স্কোয়ার লেখা যায় কারণ এগারো স্কোয়ার মানে কত হবে একশো একুশ আর দশের স্কোয়ার মানে কত হবে একশো তাহলে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা তার পরের লাইনটা কি স্কোয়ার কর মনে মনে কেটে দেবো ওয়ান প্লাস কী হবে আর বাই হান্ড্রেড ইকোয়াল টু কী হবে ইলেভেন বাই টেন ঠিক আছে তো এর পরের লাইনটা কি আরের মান যেহেতু বের করবো তাই আর বাই হান্ড্রেডটা থাকবে এখানে যা আছে তাই লিখবো প্লাস জনটা বসে গেল মাইনাস জন ঠিক আছে তো এর পর লাইনটা কী দেখো এর পর লাইনটা হবে আর বাই হান্ড্রেড সমান সমান এখানে লসক হবে দশ তাহলে দশ দিয়ে দশকে ভাগ করলে এক হবে এক দিয়ে যদি কি গুণ করি এগারোক্ষে এগারো একই রকম হবে এটা নিচে না মানে এক আছে এক দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দশই হবে দশ দিয়ে উপরটাকে গুণ করলে কে দশ তার পর লাইনটা কী হবে আর বাই হান্ড্রেড সমান সমান কী হবে বিয়োগ করলে কত আসবে এক বাই দশ ঠিক আছে তারপর লাইনটা আমি এখানে করছি যদি কোন গুণ করি তাহলে কত হবে টেন আর তাই না টেন আর সমান সমান এদিকে কত হবে একশো বা আর ইকোয়াল টু আরের সঙ্গে দশটা গুণ সম্পর্কে আছে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে দশ দশে হবে একশো বা আর ইকোয়াল টু টেন তার মানে আমরা বলতে পারি বার্ষিক সুদের হারটা হবে কত টেন পারসেন্ট সুতরাং লিখবো আমরা যে বার্ষিক সুদের হার সুদের হার টেন পারসেন্ট এবার দেখো দুইয়ের দাগে বলেছে সেভেন প্লাস ফাইভ রুডোবার টু ও সেভেন মাইনাস ফোর রুডোবার টু এর গুণফল ফল মানে এই দুটোর গুণ ড্যাশ হবে তাহলে এই দুটোর আমরা প্রথমে গুণফলটা করি দেখো আমি কোশ্চেনটা তুলে নিয়েছি এবার গুণফলটাও করবো তাহলে সাত দিয়ে প্রথমে এই সাতটি গুণ করবো সাত সাত উনপঞ্চাশ প্লাজে মাইনাস যে হবে মাইনাস এই সাত দিয়ে এটাকে গুন করবো চার সাত আঠাশ রুডোবার টু এবার কী করবো ফাইভ রুডোবার টু দিয়ে সাত গুণ করবো তাহলে পাঁচ সাথে কথা হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রুডোবার টু আর এখানে কী হবে প্লাজে মানে যে মাইনাস হবে চার পাঁচা কুড়ি আর রুডোবার টু আর রুডোভার টু গুন করলে হবে কি দেখো রোড টু আর যদি গুন করি রোড হবে আর চারের বড় কথা হবে দুই হবে বোঝা গেল তো একবার দুই লিখে দিলাম তাহলে ওর দেখো এখানে প্লাজে মাইনাস কী হবে মাইনাস পঁয়ত্রিশটা রোডোভার টু থেকে যদি আঠাশটা বাদ দিই তাহলে কত হবে ষাটটা রুডোভার টু হবে চিহ্ন কোনটা হবে বড়টা আর এখানে কত গুণ করলে কত হবে চল্লিশ এবার সংখ্যা সংখ্যা আমরা যোগ বিয়োগ করবো প্লাজে মাইনাসে মাইনাস উনপঞ্চাশ থেকে যদি আমরা চল্লিশ বাদ দিই তাহলে হবে নাইন প্লাস এখান থেকে কত হবে সেভেন রোডোবার টু তো যদি এখানে রোডোভার টুটা কী রোডোভার টুটা কী হলো একটা অমূলের সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটোর গুণফলটা ফলটা কী হবে এই দুটোর গুণফলটা ফলটা কি কী হবে অমূলত সংখ্যা হবে বুঝা গেলো আর অমূলত সংখ্যা কাকে বলে তোমরা জানো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূল্যের সংখ্যা বলে তো এখানে রুডোবার টুটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না কারণ রুডোবার টু তোমরা মোবাইলে ক্যালকুলেটর করে দেখো রুডোবার টু মানে অনেক বড় সংখ্যা আসবে তো সেই জন্য এটাকে আমরা বলবো অমূল্যের সংখ্যা দেখো দুইয়ের তিনের দাগে বলেছি এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের সিডিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো অ্যাঙ্গেল ডি ই নাইনটি টু ডিগ্রি হলে অ্যাঙ্গেল এবিসি এর মান কত তাহলে প্রথমে ছবিটা দেখে নাও তারপর আমরা অ্যাঙ্গেল এবিসি এর মানটা বের করছি দেখো এখানে এ এ বি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ আর এই বৃত্তস্ত চতুর্ভুজের বহিস্থ কোন মানে আমাদের বুঝতে হবে যে বহিষ্ঠ কোন বাইরের কোনটা কী হবে অন্তস্থ বিপরীত কোণ সমান হবে ঠিক আছে অন্তস্থ বিপরীত কোণ সমান হবে তার মানে এই অ্যাঙ্গেল এ ডি এই বহিষ্ঠ কোনটা কি হবে এই ভেতরের কোনটার সঙ্গে বিপরীত কোণের সঙ্গে সমান হবে তার মানে কি অ্যাঙ্গেল সি মানে এই কোনটা কত হবে নাইনটি টু ডিগ্রি তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এডি ই সমান সমান অ্যাঙ্গেল এবিসি সমান সমান নাইনটি টু ডিগ্রি তারপর দেখো চারের দাগে বলেছে এবিসিডি বৃত্তস্থ বৃত্তস্ত চতুর্ভুজের অ্যাঙ্গেল এ হলো একশো কুড়ি ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান কত সেটা আমাদের বের করতে বলেছে তাহলে এবিসিডি একটু বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে আমরা জানি আমরা জানি কি আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক মানে তার মানে কি এই কোনটার বিপরীত কোন কোনটা এটা তাহলে আমরা লিখবো যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি টু কত হবে সম্পূরক মানে কত হবে একশো আশি ডিগ্রি তার মধ্যে দেখো অ্যাঙ্গেল সি এর মানটার দেওয়া আছে অ্যাঙ্গেল এর মান দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি এর মানটা আমরা বের করবো ঠিক আছে তো দেখো এখান থেকে আমরা অ্যাঙ্গেল সি এর মানটা বের করছি অ্যাঙ্গেল সি টু হবে একশো আশি ডিগ্রি প্লাস একশো কুড়িটা পেশা আসলে হবে মাইনাস একশো কুড়ি ঠিক আছে মাইনাস একশো কুড়ি ডিগ্রি বা সি কত আসবে ষাট ডিগ্রি তো আমাদের করতে বলছে মান সুতরাং দিয়ে লিখবো যে বৃত্তীয় মান সমান সমান হবে এই ষাট ডিগ্রি যদি আমরা পাই বাই একশো আশি দিয়ে গুণ করি তাহলে সেটার বৃত্তীয় মানটা বেরিয়ে যাবে তো দেখো এবার কেটে দিচ্ছি এখানে ষাটকে দিয়ে যদি কাটি তাহলে কত হবে তিন হবে তাই না তাহলে হবে পাই বাই থ্রি এবার আমরা শোনো আমরা পাই বলতে যা আর পাই সি বলতে একই ঠিক আছে যেহেতু অ্যান্সারটা পাই দেওয়া আছে তাই আমি এখানে পাইসি দিচ্ছি কারণ লেখার সুবিধার্থে পাই কে আমরা পাই দিয়ে লিখি ঠিক আছে তো হয়ে গেল অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান এবার তোমাদের একটা কথা বলি এখানে কিন্তু সাইট ডিগ্রি কিন্তু হবে না হ্যাঁ এখানে ডিগ্রি কিন্তু হবে না এখানে শুধু সাইট হবে কেন হবে বলো তো কারণটা দেখো এক ডিগ্রি মানে আমরা কি জানি এক ডিগ্রি মানে জানি পাইসি বাই একশো আশি তাহলে ষাট ডিগ্রি কী হবে বেশি হবে তাহলে সে কী হবে সাইট গুনন পাইসি বাই একশো আশি তাহলে তোমরা এখানে লিখবে সাইট গুনন পাই এখানে সি দিয়ে দেবে পাইসি আর পাই একই কথা পাইসি বাই একশো আশি তারপর দিয়ে এটাকে কাটব তিন ঠিক আছে তো আমরা বলতে পারি অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান পাই সি বাই থ্রি এবার দেখো পাঁচের দায় কি বলেছে একটি গোলকের ব্যাসার্ধ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে শতকরা হিসাবে গোলকটির আয়তন ড্যাশ বৃদ্ধি পাবে তো গোলকের ব্যাসার্ধ টেন পার্সেন্ট বৃদ্ধি মানে কি নিশ্চয়ই গোলকের আগে একটা ব্যাসার্ধ ছিল তারপর টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে সেক্ষেত্রে আগে কত গোলকটির ব্যাসার্ধ ছিল সেটা আমরা জানি না তবে ধরে নেবো আমরা ধরি কমা গোলকের ব্যাসার্ধ আর ধরে নেব তারপর টেন পার্সেন্ট বৃদ্ধি করবো বুঝা গেল তাহলে লিখে নিচ্ছি ধরি কমা গোলকের গোলকের ব্যাসার্ধ ধরি কমা গোলকের ব্যাসার্ধ এটাকে আমরা ধরে নিচ্ছি আর একক ঠিক আছে তো গোলকের আমরা কী বের করবো গোলকের আয়তনটা বের করে নেবো যেহেতু আয়তন কত শতকরা কত বৃদ্ধি পাবে সেটা বের বলেছে তাহলে আমরা এই গোলকের আয়তনটা বের করে নিই তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে আর বলতে ব্যাসার্ধ ব্যসার্ধটা কত আরই আছে তাই তো এত ঘন একক এবার বলেছে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে এই কথা লাইনটা ভালো করে শোনো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে তার মানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কি হবে গোল যেহেতু গোলকের দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে সুতরাং তাহলে সেক্ষেত্রে আমাদের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সমান সমান এখানে যা আছে সেটা প্লাস সেটার ওপর কত হবে টেন পারসেন্ট সেটা এর ওপর কত হবে টেন পারসেন্ট ঠিক আছে তো সমান সমান আর প্লাস আর এর মানে গুণ হবে দশ বাই একশো তাহলে দশ দশে কেটে দিচ্ছি দশ দশে একশো তাহলে এখানে হবে আর প্লাস আর বাই দশ ঠিক আছে তো লসাকু যদি নেই তাহলে দশই হবে দশ দিয়ে আর কি গুণ করলে হবে টেন আর প্লাস এটা দিয়ে এটা কাটলে হবে এক এক দিয়ে আর কি গুণ করলে হবে আর তাহলে হবে এগারো আর বাই কত হবে দশ তাহলে এখন গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য টেন পার্সেন্ট যখন বৃদ্ধি পেয়েছে তখন গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হয়েছে এটা তো এখন আমরা গোলকের আয়তনটা বের করি সুতরাং লিখবো লিখব গোলকের আয়তন এখানে লিখে নিচ্ছি এখন গোলকের আয়তন হবে সমান সমান সূত্রটা দিচ্ছি ফোর বাই থ্রি পাই আর কিউব আর মানে কি ব্যাসার্ধ তো ব্যাসার্ধ এবার কিন্তু ব্যাসার্ধ এটা এগারো আর বাই দশ এর মাথায় কিউব ঠিক আছে এত ঘন একক সমান সমান এখানে কী হবে ফোর বাই থ্রি পাই ইনটু এখানে এগারো মাথায় কিউব মানে এগারো হলো তিনটা তিনটা এগারো যদি আমরা গুণ করি তোমরা দেখবে কত তেরোশো একত্রিশ হয় আরের মাথায় কিউব মানে আর কিউব বাই এখান নিচে হবে দশ দশের কিউব মানে কত হবে এক হাজার এত ঘন একক ঠিক আছে তো যখন গোলকের ব্যাসাদের দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেলো তখন গোলকের ব্যসাদের দৈর্ঘ্য হলো এগারো আর বাই দশ আর গোলকের আয়তনটা তখন হলো এত তাহলে কতটুকু গোলকের আয়তন বৃদ্ধি পেলো আমরা বেশিটা থেকে গোলকের আয়তন থেকে যদি কমটাকে বাদ দিই তাহলে কতটুকু বৃদ্ধি পেলো সেটা বের করে নিতে পারবো মানে তোমাদের একটা এক্সাম্পল সরুপ বলছি মনে করো একটা লাঠির দৈর্ঘ্য হলো পনেরো মিটার ঠিক আছে তো সেটা পনেরো মিটার থেকে হয়ে গেলো মনে করো কুড়ি মিটার তাহলে কতটুকু বাড়লো পাঁচ মিটার বাড়লো তাহলে কুড়ির থেকে যদি পনেরো বাদ দেই তাহলে পাঁচ মিটার হয়ে যাবে ঠিক সেই রকমই এখানে বেশি যে আয়তনটা আছে সেটার থেকে যদি আমরা কম আয়তনটা যদি বাদ দিই তাহলে কতটুকু বাড়লো সেটা বেরিয়ে যাবে তাহলে লিখবো সুতরাং গোলকের আয়তন বৃদ্ধি পাবে তো আমি লিখে দিয়েছি সুতরাং গোলকের আয়তন বৃদ্ধি পাবে বড় গোলকের আয়তনের থেকে যদি আমরা ছোটো গোলকের আয়তনটা বাদ দিই তাহলে এটাও বৃদ্ধি পাবে তাহলে দেখো এখান থেকে কি কম কমন যাবে ফোর বাই থ্রি পাই কমন যায় ঠিক আছে এখানেও ফোর বাই থ্রি পাই আছে এখানেও ফোর বাই থ্রি পাই আছে আবার আর কিউবও আছে ঠিক আছে তো আর কিউব কমন যাবে তাহলে এখানে হবে তেরোশো একত্রিশ বাই এক হাজার আর এখান থেকে কি ওয়ান ঠিক আছে তাহলে কমনটা কীভাবে নিলাম কমন মানে মিল এখানে ফোর বাই থ্রি পাই আর কিউব আছে এখানেও ফোর বাই থ্রি পাই আর কিউব আছে তার মানে এখান থেকে নিয়ে নিলাম ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে থাকবে তেরোশো একত্রিশ বাই এক হাজার আর এখানে কিছু নয় মানে ওয়ান থাকবে ঠিক আছে তো এর পয় দেখো এখানে ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে আমরা কি করবো লসার করবো তাহলে এখানে লসার করলে কথা আসবে এক হাজার এক হাজারকে এক হাজার দিয়ে ভাগ করলে হবে তেরোশো এক হবে এক দিয়ে যদি ওপরটায় গুণ করি তাহলে হবে তেরোশো একত্রিশ মাইনাস এটার নিচে নয় মানে এক আছে এক দিয়ে এক হাজারকে ভাগ করলে এক হাজারই হবে এক হাজার যদি এক দিয়ে গুণ করি তাহলে হবে এক হাজার ঠিক আছে ঘন একক তাহলে এখানে হবে ফোর বাই থ্রি পাই আর কিউ আর এখানে যদি বিয়োগ করি তাহলে কত আসবে বিয়োগ করলে আসবে তিনশো একত্রিশ তিনশো একত্রিশ বাই এক হাজার ঘন একক ঠিক আছে এবার এখানে বলেছে গোলকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে আমরা শতকরা বৃদ্ধির সূত্রটা দিব দেখো সূত্র আমি দিয়ে লিখেছি গোলকটির আয়তন শতকরা বৃদ্ধি পাবে এই সূত্রটা হলো গোলকের আয়তন বৃদ্ধি তাহলে আয়তন কত বৃদ্ধি পেলো এটা বৃদ্ধি পেল তাহলে এটা লিখবো গোলকের আয়তন বৃদ্ধি গোলকের আয়তন বৃদ্ধি বাই পূর্বের আয়তন পূর্বের গোলকের আয়তনটা কত ছিল ফোর বাই থ্রি পাই আর কেউ ইন্টু কি হবে হান্ড্রেড এটা হলো সূত্রটা গোলকের আয়তন বৃদ্ধি গোলকের আয়তন ইন্টু হান্ড্রেড তাহলে দেখো ফোর বাই থ্রি পাই আর কি ফোর বাই থ্রি পাই আর কেউ কাটা তাহলে এখানে কত আছে এখানে আছে তেরোশো একত্রিশ বাই এখানে আছে এক হাজার এখানে কত আছে একশো তাহলে এখানে দেখো একশো আছে এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি তাহলে ওপর আসবে কত তেরোশো একত্রিশ বাই নিচে কত আসবে দশ তাহলে একটা শূন্য আছে মানে কি ঘর আগে দশমিক তাহলে তিন তিন দশমিক এক তাহলে অ্যান্সারটা লিখব যে গোলকটির গোলকটির আয়তন আয়তন তেত্রিশ দশমিক এক পারসেন্ট বৃদ্ধি পাবে মানে যখন তোমাদের শতকরা লেখা থাকবে তখন তোমাদের এখানে পার্সেন্টেজ দেওয়া যাবে না আর এখানে দেখো শতকরা লেখা নেই তাই লিখেছি যে গোলকটির আয়তন তেত্রিশ দশমিক এক পার্সেন্ট বৃদ্ধি পাবে দেখো ছয়ের দাগে বলেছি ক্যাপিটাল সিগমা থ্রি আই ইকাল টু ওয়ান টেন আই স্কোয়ার এর মান এখানে আমাদের কত সেটা বের করতে বলেছি দেখো আমি কোশ্চেনটা তুলে নিয়েছি ক্যাপিটাল সিগমা মানে হলো যোগ যোগ করতে হবে এখানে আয়ের মান কি এখানে আয়ের মান এখানে বসাতে হবে কত ঘর পর্যন্ত তিন ঘর পর্যন্ত দেখো কীভাবে করতে হবে টেন গুনন আয়ের মানটা এখন কত থেকে বসাতে হবে এক থেকে তাহলে টেন গুনন এক স্কোয়ার ঠিক আছে প্লাস আবার কী হবে টেন গুনন আয়ের মান একে থেকে তিন পর্যন্ত হবে দুয়ে স্কোয়ার প্লাস আবার টেন গুনন কত হবে তিন স্কোয়ার ঠিক আছে তো দেখো এবার এখানে সবগুলো থেকে দশ কমন যায় তাহলে এখানে হবে এক স্কোয়ার প্লাস দুই স্কর এখানে হবে তিনের স্কোয়ার সমান সমান দশ গুণন মানে এখানে কিছু নাই মানে কী আছে গুণ আছে তো একের স্কোয়ার মানে কত এক হবে যোগ দুই স্কোয়ার মানে চার আর তিনের স্কোয়ার মানে কত নয় সমান সমান দশ গুণন যদি যোগ করি কত হবে চার আর এক পাঁচ পাঁচ আর নয় কত হবে পাঁচ নয় চোদ্দো তাহলে যদি গুণ করে দিই তাহলে কত আসবে একশো চল্লিশ তিনের দাগে বলেছে সত্য বা মিথ্যা লেখ যে কোনো পাঁচটি একে বলেছে অংশীদারি কারবার একটি একক ব্যবসা আমরা জানি যে অংশীদারি কারবার একটা পার্টনারশিপ ব্যবসা তাই তো তো এটা একক ব্যবসা হবে না এটা হবে মিথ্যা তারপরে দুই দাগে বলেছে চোঙের আয়তন তার ব্যসার্ধ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকে আমরা দেখো চোঙের আয়তনের সূত্রটা কী জানি দেখো আমরা জানি চোঙের আয়তনের সূত্রটা হলো পাই আর স্কোয়ার এইস অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যের স্কোয়ার এবং উচ্চতার সঙ্গে জৈভেদে থাকে তাহলে এখানে কি বলেছে এখানে বলেছে ব্যাসার্ধ এবং উচ্চতার সঙ্গে যৌগ ভেদ থাকে এখানে ব্যাসার্ধের স্কোয়ার হবে তাই তো কারণ এখানে দেখো স্কোয়ার আছে তাহলে ব্যাসার্ধের স্কোয়ার নেই এখানে শুধু ব্যাসার্ধ আছে এবং উচ্চতার সঙ্গে যৌগ আছে তার মানে এই কথাটা মিথ্যে তারপরে দেখো তিনে রোমান সংখ্যা তিন বলেছে এবিসিডি রম্বসের দুটি কর্ণ এসি ও বিডি হলে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান মানে কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি যোগফলটা টু এ বি হবে তো আমি ছবিটা এঁকে নিচ্ছি তারপর তোমরা বুঝে যাবে তো ছবিটা প্রথমে এঁকে নেই দেখো আমি এঁকে নিয়েছি ডি একটি রম্বস যার কর্ণ দুটির নাম কি এই একটা কর্ণ এসি কর্ণ আর একটা কর্ণ হলো বিডি এখানে লেখা যে সুতরাং যে কোনো রম্বসের বাহুগুলির ওপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির ওপর অঙ্কিত বর্গ বর্গ দুটির সমষ্টি সমান কথাটার মানে দেখো এখানে যদি আমরা এই কর্ণ দুটির বর্গের সমষ্টি বের করি মানে এসি স্কোয়ার প্লাস কি আছে বিডি স্কোয়ার ঠিক আছে তো সমান সমান কি হবে দেখো এডিস্কোয়ার এসিস্কোয়ার প্লাস বিডিস্কোয়ার দেখো প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই ত্রিভুস্টার ক্ষেত্রে তো এখানে এসিটা কি এসিটা হলো অতিভুজ আর এটা হল ভূমি আর এটা হলো লম্ব ঠিক আছে তাহলে আমরা জানি কি ওই অতিভুজ স্কোয়ার কি হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় তাহলে এটাকে লিখতে পারি এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস একই রকমভাবে দেখো এবার বিডি স্কোয়ার বিডি মানে এখন এটা তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এক্ষেত্রে একটা লম্ব হবে একটা ভূমি হবে তাহলে আমরা অতি স্কোয়ার কী জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি ঘুমিস্কো তাহলে সিডি স্কোয়ার প্লাস কি হবে বিসি স্কোয়ার ঠিক আছে তো এবার আমরা কি জানি রম্বসের প্রত্যেকটা বাহু কী হয় সমান হয় তাহলে সেক্ষেত্রে এবি যা কথা বিসি সিডি বি সব একই হবে তাহলে সেক্ষেত্রে দেখো তো এখানে দেখো তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে এবি স্কোয়ার প্লাস এটাকেও বি স্কোয়ার লিখছি প্লাস এটাকেও এবি স্কোয়ার লিখছি প্লাস এটাকেও এব স্কোয়ার লিখছি কেন কারণ আমরা যদি রম্বসের ক্ষেত্রে বাহুগুলো সমান হয় তার মানে এবি বিসি সিডি ডি এ সব সমান ঠিক আছে তো এক্ষেত্রে দেখো যোগ যদি করি তাহলে কথা হয় ফোর এ বি স্কোয়ার কথা হয় ফোর এব কিন্তু এখানে বলেছে এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হবে টু এ স্কোয়ার তার মানে কথাটা কি মিথ্যে হবে কারণ হবে ফোর এব স্কোয়ার হবে তাহলে তোমরা লিখে নিবে সুতরাং প্রত্যেক বিবৃতিটি মিথ্যা চারের দাগে বলেছে কস চল্লিশ ডিগ্রি সমান সমান রোডোবার সাইন চল্লিশ ডিগ্রি বাই কস পঞ্চাশ ডিগ্রি মাইনাস সাইন চল্লিশ ডিগ্রি কস পঞ্চাশ ডিগ্রি তো এক্ষেত্রে দেখো আমরা এ ওরা বলেছে এটা আর এটা সমান তো আমরা দেখি এটার এটা সমান কি না দেখো আমি কোশ্চেনটা তুলে নিয়েছি এবার এই আমি ডান পক্ষটা তুলে নিচ্ছি ঠিক আছে ডান পক্ষটা আমি প্রথমে তুলে নিচ্ছি এটা তুলে নিয়ে দেখি এটার মানটা বের করি কত আসে সাইন চল্লিশ ডিগ্রি বাই কস পঞ্চাশ ডিগ্রি মাইনাস সাইন চল্লিশ ডিগ্রি আর এখানে হলো কস পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে রুট ওভার দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে যা আছে তাই রাখতে হবে আর একটাকে পরিবর্তন করতে হবে তো আমি ওপরেটা যা আছে তাই রাখছি ছয় চল্লিশ ডিগ্রি বা এখানে এটাকে পরিবর্তন করছি কস এটাকে লেখা যায় কি কস নাইনটি ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি লেখা যায় কারণ নব্বই থেকে চল্লিশ বিয়োগ করলে কিন্তু পঞ্চাশে আসবে তার মানে এই যাওয়া একই কথা ঠিক একই রকমভাবে এখানে যে কোনো একটাকে যা আছে তাই একটাকে পরিবর্তন করুন তাহলে আমি প্রথমটা যা আছে তাই রাখছি পরটাকে পরিবর্তন করছি এটাকে লিখছি কস নাইনটি ডিগ্রি মাইনাস কত চল্লিশ ডিগ্রি থেকে চল্লিশ যদি চল্লিশ বাদ দেয় তাহলে হবে পঞ্চাশ ডিগ্রি তার এই যাওয়া কথা রুট এখানে দেখো সায়েন্স চল্লিশ বাই কস নাইনটি ডিগ্রি মাইনাস মানে কি কস নাইনটি ডিগ্রি মাইনাস মানে আমরা জানি সাইন থিটা ঠিক আছে মাইনাস এখানে আসে সাইন চল্লিশ ডিগ্রি ইন্টু কস ডিগ্রি মাইনাস মানে হলো সাইন থিটা মানে সাইন চল্লিশ ডিগ্রি ঠিক আছে তো এবার দেখো এখানে সাইন চল্লিশ সাইনচল্লিশ কেটে দিচ্ছি এখানে ওয়ান মাইনাস এখানে গুন করলে কি হবে সাইন স্কোয়ার চল্লিশ ঠিক আছে কারণ আমরা কি জানি আমরা জানি সায়েন থিটা আর সাইন থিটার যদি গুণ করি তাহলে কী হয় সাইনস্কোয়ার থিটা হয় থিটা স্কোয়ার হবে না শুধু আমাদের সাইনের মাথায় স্কোয়ার হবে তাহলে আমরা জানি কি আবার আমরা জানি রোডোবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি জানি কস স্কোয়ার থিটা সমান সমান দেখো এই স্কোয়ারটা এই রোডোবারটাকে তুলে দিবে তাহলে কত আসবে কস চল্লিশ ডিগ্রি দেখো আমাদের বাম পক্ষটা কিন্তু কস চল্লিশ ডিগ্রি ছিল তার মানে বলতে পারি এটা সমান সমানটা কি বাম পক্ষ মানে এলইসেস তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বাম পক্ষ যা আছে আর ডান পক্ষটা একই হবে এটাই প্রুফড তেমন এটাই প্রমাণিত ঠিক আছে তাহলে তোমরা লিখবে সুতরাং প্রদত্ত বিবৃতিটি সত্য প্রদত্ত বিবৃতিটি সত্য দেখো এখানে যে ওয়ান মাইনাস সায়েন্স কথিটা মানে কস কথিটা কিভাবে হলো এই সমস্ত সূত্র ইকোনোমেটিক সূত্র যদি মনে রাখতে চাও মুখস্ত নয় আমি বারবার বলছি মুখস্থ করতেই হবে না প্রত্যেকটা সূত্র তোমরা নিজের থেকে বের করতে পারবে যদি বিশ্বাস না হয় ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক যে ত্রিকোণমিতিক সূত্র কীভাবে মনে রাখতে হয় সেটা তোমরা দেখো যদি না বিশ্বাস হয় যে এটা ভিডিওটা দেখার পর আমরা তবুও শিখতে পারছি না তাহলে চ্যানেলটা তোমরা আনসাবস্ক্রাইব করে দাও আমি এখন চ্যালেঞ্জ দিলাম যে তোমরা ওটা দেখে তোমরা শিখতে পারবে সেটা আমার বিশ্বাস আছে আর আমি এমনভাবে বুঝিয়েছি এমন কোনো স্টুডেন্ট নাই যে সেটা বুঝতে পারবে না দেখো পাঁচের দাগে বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধ হলো থ্রি আর একক তার উচ্চতা ব্যাসার্ধের সমান হলে আয়তন হবে এটা তো আমাদের দেখ আমরা আমাদের ব্যাসার্ধটা দেওয়া আছে কত আর একক দেওয়া আছে তো আমরা উচ্চতাটা কী করবো উচ্চতা ব্যাসার্ধের সমান তার মানে উচ্চতাটাও আর হবে তো সেক্ষেত্রে আমরা শঙ্কুর আয়তনটা দেখবো কত হয় এটা আসে কি না সেটা দেখব যদি এটা আসে তাহলে বলবো সত্য আর যদি এটা না আসে তাহলে বলবো মিথ্যা দেখো আমি লিখে নিয়েছি শঙ্কুর ব্যাসাধ আর একক আর এখানে বলেছে শঙ্কুর ব্যাসার্ধটা কি হবে উচ্চতাটা ব্যাসার্ধের সমান হবে তাহলে উচ্চতাটাও থ্রি আর হবে তাহলে সেক্ষেত্রে আমরা শঙ্কুর আয়তনটা বের করছি শঙ্কুর আয়তন সমান সমান আমরা জানি শঙ্কুর আয়তন সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার আর বলতে কি ব্যাসার্ধ ব্যাসার্ধটা কত থ্রি আর এর মাথায় স্কোয়ার ইন্টু এইস এইস মানে উচ্চতা উচ্চতাটা কত হবে থ্রি আরই হবে সমান সমান ওয়ান বাই থ্রি পাই ইন্টু তিনের স্কোয়ার মানে কত হবে নয় আর স্কোয়ার এখানে হবে থ্রি আর ঠিক আছে এই থ্রি আর এই থ্রি কেটে যাবে তাহলে যদি গুণ করি নয় অক্ষের হবে নাইন পাই আর করার আর গুণ করলে কি হবে আর কিউব নাইন পাই আর কিউব কিন্তু এখানে বলেছে শঙ্কুর আয়তন হবে টু বাই থ্রি পাই আর কিউব তার মানে এই কথাটা কী হবে মিথ্যে হবে ঠিক আছে তাহলে তোমরা লিখবে যে সুতরাং প্রদত্ত বিবৃতিটি মিথ্যে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা ঠিক আছে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা দেখো ছয়ের দাগে বলেছে এখানে কয়েক কতগুলো সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো বলেছে রাশিগুলির মধ্যমা আর সংখ্যাগুরু মানের অন্তর মানে মধ্যমা আমরা বের করব এই এটার রাশিগুলোর মধ্যমা বের করবো আবার সংখ্যাগুরু মানও বের করব তারপর মধ্যমা থেকে সংখ্যাগুরু মান বাদ দেব তারপর দেখব তাদের অন্তরটা কত আসে তো দেখো আমি রাশিগুলো তুলে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা হয়েছে তো আমরা কি করবো প্রথমে প্রথমে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় দিকে সাজাবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কী করবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ছোটো থেকে বড় দিকে দেখো দুই সবার থেকে ছোট আছে তারপর আছে তিন তারপর পাঁচ কটা আছে পাঁচ আছে তিনটে এক দুই তিন তারপরে ছয় আছে তারপরে আট আছে তারপর নয় আছে তাহলে মানের ঊর্ধ্ব কমে সবার প্রথমে সাজাতে হবে মানে ছোটো থেকে বড়ো এবার গুণে দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এখানে নয়টা আছে তাহলে আমরা এ টু নাইন লিখবো নাইন কি যুগ্ম না অযুগ্ম অযুগ্ম সংখ্যা কারণ নয়কে দুই দিয়ে ভাগ যায় না তাহলে আমরা এটাকে লিখব অযুগ্ম তাহলে অযুগ্ম হলে সেক্ষেত্রে আমরা মধ্যমা বের করার সূত্রটা কি জানি আমরা জানি নির্ণয় মধ্যমা সমান সমান মধ্যমা বের করার সূত্র হয় এন প্লাস ওয়ান বাই টু তম মান ঠিক আছে তো এন এর মান কত এন এর মান হলো নাইন প্লাস ওয়ান বাই টু তম মান সমান সমান যদি যোগ করি কথা হচ্ছে দশ বাই দুই দুই দিয়ে কেটে দিচ্ছি পাঁচ দু গুণে দশ তাহলে পাঁচতম মান তাহলে দেখো পাঁচতম মান কত আছে গুণে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচতম মান কত আছে পাঁচই আছে তাহলে আমাদের মধ্যমা হল পাঁচ এবার কী বের করবো সংখ্যাগুরু মান এটার সংখ্যাগুরুমানের মধ্যে দেখো এখানে কোন সংখ্যাটা সবথেকে বেশিবার আছে এখানে এখানে সবথেকে সংখ্যা বেশিবার আছে যেটা সেটাই হবে সংখ্যাগুরুমান তাহলে এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি পাঁচ সংখ্যাটা সবথেকে বেশি আছে তাহলে আমরা লিখবো সুতরাং তাহলে আমি লিখে নিয়েছি এই সংখ্যা এই রাশিতথ্যের সংখ্যাগুরুমান কত পাঁচ তাহলে এবার বলেছে যে রাশিগুলির মধ্যমা ও সংখ্যাগুরুমানের গুরুমানের অন্তর্গত দেখো রাশিগুলির মধ্যমা ও সংখ্যাগুরুমানের অন্তর অন্তর মানে বিয়োগ তাহলে দেখো যে রাশিগুলির মধ্যমা কত বেরিয়েছে পাঁচ আর সংখ্যাগুরুমান কত বেরিয়েছে পাঁচ তাহলে এই পাঁচের থেকে যদি পাঁচ বিয়োগ করে দেয় তাহলে কত আসবে শূন্য আসবে তার মানে ওখানে কত দেওয়া আছে মধ্যমা আর আর গুরুমানের অন্তর শূন্য দেওয়া আছে তাহলে বলবো আমরা প্রদত্ত বিবৃতি যদি সত্য তো তোমরা এখানে একটু লাইন লাইনটা ভালো করে লিখে নিও যে প্রদত্ত রাশি তথ্যের মধ্যমা ও সংখ্যাগুরু মানের অন্তর পাঁচ মাইনাস পাঁচ সমান সমান শূন্য তাহলে আমরা লিখবো যে সুতরাং প্রদত্ত বিবৃতিটি কি সত্য না মিথ্যা সত্য প্রদত্ত বিবৃতিটি সত্য চারের একে বলেছে ছয় মাস অন্তর দেয় টেন পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে এক হাজার টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে গেলে তোমাদের প্রথমে সমূল চক্রবর্তী এ বের করতে হবে তার থেকে যদি আমরা আসলটাকে বাদ দিই তাহলে চক্রবর্তী সুদটা বেরিয়ে যাবে ঠিক আছে দেখো আমি এখানে লিখে নিয়েছি যেহেতু ছয় মাস অন্তর দেয় অর্থাৎ সুদের পর্ব হবে যে এক বছর মানে কত মাস বারো মাস তাই তো বারো মাস যেহেতু ছয় মাস অন্তর দেয় তাহলে এখানে ছয় দিয়ে ভাগ হবে তাহলে ছয় দুগুণো বারো কটা কত হবে দুটি মানে এক বছর মানে যদি বারো এক বছর মানে যদি বারো মাস হয় তার মানে ছয় মাস অন্তর মানে ছয় মাস পর পর দেয় তাহলে সেক্ষেত্রে সুদের পর্ব কত কটা আসবে দুটো আসবে এবার এখান থেকে আমরা আসল সময় আর বার্ষিক চক্রবর্তী সুদের হার এগুলো তুল লিখে নেব দেখো আমি লিখে নিয়েছি আসলকে পি দিয়ে লিখবো আসল পি সমান সমান এক হাজার টাকা বয়ে দেওয়া আছে বার্ষিক সুদের হারকে আর দিয়ে লিখবো টেন পার্সেন্ট সময় এন সমান সমান এক বছর ঠিক আছে তো আমরা কি বের করবো বললাম আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি এ বের করবো তার থেকে আসলটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে তাহলে এ সমান সমান এ সূত্রটা কী হবে ওয়ান প্লাস দেখো এখানে ছয় মাস অন্তর দেয় অর্থাৎ সুদের পর্ব কাটা দুটো তার মানে বার্ষিক সুদের হারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আর পাওয়ার সময়টাকে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে সূত্রটা মনে রাখার দরকার নেই এমনি আমরা দেখো যদি সুদের পর্ব না দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে সূত্রটা কী হয় এ ইকাল টু পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার এন ঠিক আছে তো এবার সুদের পর্ব যতটা হয় যদি ছয় মাস অন্তর বা তিন মাস অন্তর বলে মনে করো কথা কথা ভালো করে শোনো একটা অঙ্ক করলে ভালো করে বুঝতে পারলে আর দশটা অঙ্ক এমনি হয়ে যাবে দেখো যদি তিন মাস অন্তর বলতো তাহলে আমাদের কত হতো এখানে বারো বাই এখানে তিন দিয়ে ভাগ করতাম তাহলে তিন চার কত চারটি তাহলে সুদের পর্ব কটা আসবে চারটি তাহলে সেক্ষেত্রে কি সূত্রটা হবে তো এ গল্প পি ওয়ান আর কে চার দিয়ে ভাগ করবো বাই নিচে হবে হান্ড্রেড পাওয়ার এখানে হবে বোঝা তো করতে হবে তো দেখো এবার এ সমান সমান আসল পিটা কত আছে এক হাজার এখানে আছে ওয়ান প্লাস আর আর এর মানটা কত আছে দশ বাই দুই আবার নিচে আছে একশো আবার টু ইন্টু এন এন এর মানটা কত আছে ওয়ান ঠিক আছে দেখে দেখে মানটা এভাবে বসিয়ে দেবে সমান সমান এক হাজার এখানে হলো ওয়ান প্লাস দেখো দুই দিয়ে কেটে দিচ্ছি পাঁচ দিয়ে দশ তাহলে ওপর হবে পাঁচ নিচে হবে একশো আর এখানে দুই অক্ষে দুই ঠিক আছে এরপরের লাইনটা কি এই এখানে হবে এক হাজার এখানে যদি দশা গুনে একশো একশো দিয়ে একটি গুণ করলে একশো কে একশো 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 ভাগ করলে কত হবে কে একশো দিয়ে ভাগ করলে এক এক দিয়ে যদি পাঁচটি গুণ করি পাঁচ অক্ষে পাঁচ ঠিক আছে এই এখানে হবে এক হাজার আর এখানে যদি যোগ করি হবে একশো আর নিচে হবে একশো স্কোয়ার তো বা বা এ সমান সমান এখানে দেখো এখানে কত আছে এক হাজার আছে গুনন একশো পাঁচ বাই একশো মানে কটা একশো পাঁচ বাই একশো হবে দুটো ঠিক আছে একশো এখানে হবে একশো পাঁচ বাই একশো কারণ স্কোয়ার মানে কি দুইবার লিখতে হবে তারপরে একশো পাঁচে দুবার একশো দুবার এবার দেখো শূন্য শূন্য কেড়ে দিচ্ছি এখানে দুটো শূন্য সাথে এখানে দুটো শূন্য কাটা আর এখানে একটা শূন্য সাথে এখানে একটা শূন্য কাটা তাহলে এ ইকাল টু এখানে একটা কাটা কিন্তু ঠিক আছে তাহলে এখানে এক আছে আর এখানে একশো পাঁচ আর একশো পাঁচ আমরা কি করবো ওপরের ওপরে গুণ করবো একশো বাজ আর একশো পাঁচ গুণ করবো তাহলে একশো পাঁচ আর একশো পাঁচ গুণ করলে কত হয় এগারো শূন্য পঁচিশ হয় আর নিচে কী হবে দশ তাই তো এখানে শুধু একটা দশ আছে বা এই ইকোয়াল টু দশ মানে কি দশ দিয়ে ভাগ করা দরকার নেই একটা শূন্য আছে মানে এক ঘর আগে দশমিক হবে তাহলে এগারো শূন্য দুই দশমিক পাঁচ এটা হলো আমাদের সমূল চক্রবৃদ্ধি তো সমূল চক্রবৃদ্ধি থেকে আমি কি বলেছিলাম আসল মানে এই যে এক হাজার টাকা যদি বাদ দিই তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুটটা বেরিয়ে যাবে দেখ আমি লিখে নিয়েছি সুতরাং এক বছরের চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি এ এটার থেকে আসলটাকে বাদ দিচ্ছি ঠিক আছে এবার একটা কথা হলো দশমিক পরে এখানে তোমার শূন্য দিলে দিতেও পারো না দেওয়া যাওয়া কথা না দেওয়া একই কথা ঠিক আছে তো এখানে আমরা দেখো বিয়োগ করছি এগারো এগারো শূন্য দুই দশমিক পঞ্চাশ এর থেকে যদি এক হাজার বিয়োগ করি তাহলে ওখানে এক হাজার এখানে দশমিক পরে দুটো শূন্য শূন্য পাঁচ দশমিক এখানে হবে দুই শূন্য শূন্য এখানে কথা হবে এক তাই না তাহলে এখানে হবে এক তাহলে এখানে হবে একশো দুই দশমিক পঞ্চাশ টাকা চারের এর দাগি বলেছে কোনো আসল ও পাঁচ বছরের সব বৃদ্ধি অনুপাত ফাইভ ইস টু সিক্স হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো এখানে আসলের অনুপাতটা দেওয়া আছে সব বৃদ্ধিমূল অনুপাত দেওয়া আছে সব বৃদ্ধিমূল মানে কি সুদ আর আসলের যোগফলটা ঠিক আছে তাহলে আমরা ধরে নেব ধরি আসলটাকে ধরবো ফাইভ এক্স আর সব বৃদ্ধিমূলটাকে ধরবো সিক্স এক্স ঠিক আছে ধরি কমা আসল আসল পি সমান সমান ফাইভ এক্স এটাকে ধরে নিচ্ছি আর কি আছে সব বৃদ্ধি মূল সব বৃদ্ধি মূলটাকে ধরে নিচ্ছি সমান সমান সিক্স এক্স এবার আসল আর সমবৃদ্ধি যদি অনুপাত বের করি তাহলে কী হবে ফাইভ এক্স ইস টু সিক্স এক্স কাটা যাবে সমান ফাইভ ইস টু সিক্স মানে আগের লাইনটা যা ছিল এটা একই আসবে ঠিক আছে আর সব মূল মানে আমি কি বলেছিলাম স মূল মানে বলেছিলাম যে সুদ আর আসলের যোগ ফলটাই হলো সবৃদ্ধিমূল তাহলে এই মূল থেকে যদি আমার আসলটা বাদ দেই তাহলে কী বেরিয়ে যাবে সুদটা বেরোবে তাহলে লিখব যে সুতরাং সুদ সুদকে আমরা আয় দিয়ে লিখি মূল থেকে যদি আসলটাকে বাদ দেই তাহলে সুদটা বেরোবে তাহলে কত হবে এক্স টাকা এবার দেখো এখানে সময়টা কত দেওয়া আছে সময় দেওয়া আছে পাঁচ বছর তাহলে সময়টা লিখে নিচ্ছি সময় টি সমান সমান পাঁচ বছর লিখে নিয়েছি ঠিক আছে তো এখন আমরা কি করব। এখন আমরা আই ইকাল টু পিটিআর বাই হান্ড্রেড সূত্র দিয়ে ওখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব সুতরাং দিয়ে আমরা জানি আমরা জানি সূত্রটা দিয়ে দিচ্ছি আই সমান সমান পিটিআর বাই হান্ড্রেড তো আয়ের মানটা আমাদের এখানে দেখো দেওয়া আছে আয়ের জায়গায় আমি এক্স বসাবো আর পি এর জায়গায় ফাইভ এইচ বসাবো আর টি এর জায়গায় পাঁচ বসাবো দেখো আমি দেখে দেখে বসিয়ে দিয়েছি শুধু আর এর জায়গায় আর এর মানটাই রেখেছি কারণ আর এর মানটাকে আমাদের বের করতে বলেছে এবার দেখো এটা নিচে না মানে কি ওয়ান আছে তাহলে আমরা কোনা কোন গুণ করবো এইদিকে গুণ করলে কি হবে পাঁচ পাঁচ আগে এখানে এক্স এক্স ইকুয়াল টু রাখি এখানে আগে গুণ করে নেই পাঁচ পাঁচ পঁচিশ এক্স আর বাই হান্ড্রেড ঠিক আছে তো এবার কোনা কোনি গুণ করছি দেখো এটা নিচে না মানে কি ওয়ান আছে এই দিকে গুণ করলে হবে পঁচিশ এক্স আর ইকোয়াল টু এদিকে গুণ করলে হবে হান্ড্রেড এক্স যদি বলো কেন এদিকে গুণ করলাম কারণ আমাদের যেহেতু এর মানটা বের করতে বলেছে তাই আরের দিকে আগে গুণ করলাম ঠিক আছে বা আর ইকোয়াল টু এখানে হবে হান্ড্রেড এক্স আর এখানে পঁচিশ এক্সটা গুণ সম্পর্কে আছে এ বসে ভাগ হয়ে যাবে এক্স কাটা চার পঁচিশে কত হবে একশো তাহলে বা আর ইকোয়াল টু কত বলো চার তাহলে আমরা বলতে পারি সুতরাং বার্ষিক সুদের হারটা কত চার পার্সেন্ট সুতরাং বার্ষিক সরল সুদের হার হলো চার পার্সেন্ট দেখো তিনের দাগে যে এই কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা হলের আগে এইটুকু আমি তুলে নিচ্ছি তারপর সেখান থেকে আমরা পি এর মানটা বের করছি দেখো আমি কোশ্চেনটা তুলে নিয়েছি এবার দেখো এখানে কি করবো রোড ফাইভ প্লাস টু আছে ভাগ মানে কি হবে বাই হয়ে যাবে ঠিক আছে বাই কত হবে রোড সেভেন সমান সমান দেখো এই একটা উপরের সাথে যদি গুণ হয় তাহলে এটাই হবে থার্টি ফাইভ প্লাস পি হবে আর নিচে কি আছে সেভেন আছে ঠিক আছে তো এবার আমরা কি করব দেখো এবার আমরা করেছিলাম হরের করনিরেশন হরের কর্ডিশন কীভাবে করেছিলাম যে নিচে যে সংখ্যাটা থাকবো এই সংখ্যাটা দিয়ে নিচে গুণ করব ওপরেও গুন করব ঠিক আছে আর এখানে যা আছে তাই রোডোভার থার্টি ফাইভ প্লাস পি বাই সেভেন এর পরের লাইনটা কী করবো বলতো এই এটা দিয়ে এটাকে গুণ করে দেবো তাহলে কত হবে রোডোভার থার্টি ফাইভ প্লাস রোডোভার দিয়ে এটাকে গুণ করলো রোডোভার ফরটিন আর এখানে দেখো রোডোভার এখানে কত হবে ঊনপঞ্চাশ হয়তো ফর্টি নাইন সাত সাথে উনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ বরগমূল কত সাতই হবে সমান সমান এখানে যা আছে রোডোভার থার্টি ফাইভ প্লাস পি বাই সাত এবার আমরা কি জানি বাইরের নিচে মিললে গেলে কেটে যায় তাহলে এবার কেটে দিচ্ছি এবার পি এর মানটা বের করবো তাহলে এই পুরোটা এই পাশে রাখি এই পুরোটা এই পাশে নিই ঠিক আছে মনে করি এটা নিচে না এমনি ওয়ান আছে এখানে ওয়ান আছে কোনো যদি গুণ করি রুডোবার থার্টি ফাইভ প্লাস পি হবে এই দিকে গুণ করলে রুডোবার থার্টি ফাইভ প্লাস রোডোভার ফরটিন হবে এরপরে দেখো পি এর মানটা যদি বের করি সমান সমান এখানে যা আছে রুডোবার থার্টি ফাইভ প্লাস রুডোবার ফরটিন আর এখানে প্লাস থার্টি ফাইভটা এই বসে গেলে রোডোবার থার মাইনাস ওভার থার্টি ফাইভ এটার সামনে মাইনাস আছে এটা সামনে প্লাস আছে তাহলে পি কলটা আসবে আসবি ওভার ফরটিন তাহলে আমরা বলতে পারি পি এর মানটা রোডোবার ফরটিন এরপরে কি চারের দাগে আছে যদি এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি হয় তবে দেখাও যে এটা তো আমরা হয় এর আগে যে এইটুকু এইটুকু প্রথমে তুলে নেব তারপর এটা আমরা প্রমাণ করবো দেখো কোশ্চেনটা তুলে নিয়েছি এবার সমানুপাতিক তুলে দেব এখানে এ প্লাস বি সমান সমান হবে কে এ মাইনাস বি তাহলে কেটা কি কেটা হল সমানুপাতিক ধ্রুবক কেটা কি কে সমান সমান হলো আমরা বলতে পারি সমানুপাতিক ভেদ ধ্রুবক ঠিক আছে তো আমরা ডাইরেক্টলি লিখে দিছি ভেদ ধ্রুবক তাহলে কেটা হল ভেদ ধ্রুবক তাহলে দেখো এ প্লাস বি এখানে চল্লাশিটা এখানে গুণ সম্পর্কে আছে এ আসলে ভাগ হয়ে যাবে তাহলে এখানে হবে এ মাইনাস বি সমান সমান হবে কে এবার কি করব আমরা এবার এখান থেকে যোগভাগ প্রক্রিয়া করবো যোগভাগ প্রক্রিয়া করে আমরা এখান থেকে এর মানটা বের করে নেব যোগভাগ প্রক্রিয়া করে পাই দেখো যোগভ প্রক্রিয়াটা কি যোগভোগ প্রক্রিয়া হলো লব যোগ হর বাই লব বিয়োগ হর লব মানে উপরটা যোগ হর মানে কি নিচেরটা বাই লব লব মানে উপরটা বিয়োগ হর মানে কি নিচেরটা যেহেতু এখানে মাইনাস থাকলে এটাকে ফার্স্ট বলে রাখতে হবে ঠিক আছে সমান সমান একই রকমভাবে লব আর এটা নিচে কে এ নিচে না মানে কি আছে ওয়ান আছে তার লব যোগ হর বাই লব বিয়োগ হর বা এখানে মাইনাস বি প্লাস বি কাটা এ আর এ যোগ করলে হবে টু এ বাই এবার এখানে দেখো এ প্লাস বি প্লাস জি মাইনাস যে মাইনাস এ মাইনাস যে মানে হবে প্লাস বি ঠিক আছে সমান সমান এখানে আছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এবার দেখো এখানে মাইনাস যে প্লাস এ কাটা যাবে তাহলে এখানে হবে টু এ বাই টু বি সমান সমান কী হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান টু টু কেটে দিচ্ছি তাহলে এখানে হবে এ বাই বি ইকোয়াল টু কী হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ঠিক আছে এবার দেখো এবার এখান থেকে এ বাই বি ইকোয়াল টু আমরা এটাকে কিছু একটা ধরে নিচ্ছি ঠিক আছে এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানকে পি ধরে নিচ্ছি এটাকে কী ধরে নিচ্ছি ধরি কমা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটাকে আমরা পি ধরে নিচ্ছি ঠিক আছে তো এবার দেখো কোনো যদি গুণ করি এ পি এর নিচে নেই মানে কি ওয়ান আছে তাহলে এ ক্ষে এ আর এদিকে গুণ করলে কী হবে বিপি ঠিক আছে তো এর মানটা আমরা বের করে নিলাম বিপি আর এখানে পিটাও কিন্তু ধ্রুবক কারণ আমরা কি ধ্রুবকটাকেই পি ধরেছি তার মানে পিটাও ধ্রুবক এবার বলেছে দেখা যে এ এর পাওয়ার ফাইভ মাইনাস বিয়ের পাওয়ার ফাইভ সমানুপাতিক এর পাওয়ার ফাইভ প্লাস বিয়ের পাওয়ার ফাইভ তো দেখা হো বা প্রমাণ করো যে যদি অন্য কোনো অঙ্ক থাকতো মানে ভেদের অঙ্ক বাদ দিয়ে তাহলে আমরা কি করি বাম পক্ষটা তুলে নিই ডান পক্ষটা প্রমাণ করি কিন্তু ভেদের অঙ্কের ক্ষেত্রে বাম পক্ষ তোলা যায় না ডান পক্ষও তোলা যায় না তাহলে এটা কি করবো আমরা দেখব এটা কোন ভেদে আছে সরল ভেদে না ভেদে তার মানে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা সরল ভেদে আছে কারণ ব্যস্ত ভেদে থাকলে এখানে ওয়ান বাই এর পর ফাইভ প্লাস বি এর পর ফাইভ হবে মানে ব্যস্ত ভেদ থাকলে ওয়ান বাই হয়ে যাবে ঠিক আছে ওয়ান বাই কিছু একটা হবে তো যেহেতু এখানে দেখি এটা সরল ওয়ান বাই নেই তার মানে এটা সরল ভেদে আছে সরল ভেদে থাকলে কী হয় চলরাশি দুটির ভাগফল বের করতে হয় তাহলে আমরা এই পুরোটা লিখব এই পুরোটা নিচে এই পুরোটা লিখবো এটা বাই এটা লিখবো মানে ভাগ বের করব আর ভাগ ফলটা যদি ধ্রুবক আসে তাহলে বলব ওপরেরটা সমানুপাতিক নিচেরটা দেখো এবার এখানে মানটা বসিয়ে দিচ্ছি এর মান কত এর মান হলো বিপি এর পাওয়ার হবে ফাইভ মাইনাস এখানে বিয়ের পাওয়ার ফাইভই হবে কারণ শুধু এর মানটা বসাবো আবার একই রকমভাবে বিপি এর পাওয়ার হবে ফাইভ প্লাস বিয়ের পাওয়ার ফাইভ ঠিক আছে আর এখানে যা হবে বামপক্ষের মধ্যে আমরা তাই লিখবো এর পাওয়ার ফাইভ প্লাস বিয়ের পাওয়ার ফাইভ ইকুয়াল টু এখানে হবে বিয়ের পাওয়ার ফাইভ তাহলে এখানে কি হবে বিয়ের পাওয়ার ফাইভ পি এর পাওয়ারও ফাইভ হবে মাইনাস বিয়ের পাওয়ার ফাইভ আর এখানে একই রকমভাবে পাওয়ার চলে আসবে প্লাস বিয়ের পাওয়ার ফাইভ আমরা বামপক্ষ যা আছে তাই রাখবো বিয়ের পাওয়ার ফাইভ এর পাওয়ার ফাইভ প্লাস বিয়ের পাওয়ার ফাইভ সমান সমান দেখো উপর থেকে কমন কী যায় কমন যায় বিয়ের পাওয়ার ফাইভ তাহলে এখানে কী থাকে পি এর পাওয়ার ফাইভ এখানে থাকে মাইনাস ওয়ান যদি গুণ করে দেই তাহলে আবার আগের লাইনটা চলে আসবে ঠিক একই রকমভাবে নিচেও কমন নিব তাহলে পি এর পাওয়ার ফাইভ প্লাস কি থাকবো ওয়ান থাকবে তাহলে বিয়ের পাওয়ার ফাইভ বিয়ের পাওয়ার ফাইভ পাওয়ার ফাইভটা কাটা যাবে ঠিক আছে তাহলে এখানে যা আছে আমরা বামপক্ষ তাই লিখব সমান সমান দেখো এখানে থাকে কি পি এর পাওয়ার ফাইভ থাকে মাইনাস ওয়ান আবার কি থাকে পি এর পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এখানে যা আছে তাই লিখছি বাই এর পাওয়ার ফাইভ প্লাস বি এর পাওয়ার ফাইভ সমান সমান দেখো এটা কী এটা হলো একটা ধ্রুবক তাই না কারণ আমরা পিটা কি একটা ধ্রুবকটাকেই তো আমরা পি ধরেছিলাম তাই না আবার এখানে দেখো যে কোনো সংখ্যা সেটাও কী হয় ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি পুরোটাই ধ্রুবক আমরা জানি যে দুটি চলরাশির ভাগফলটা ফলটা ধ্রুব হলে তারা কোন ভেদে থাকে তারা সরল ভেদে থাকে তাহলে আমরা লিখব যে এর পাওয়ার ফাইভ মাইনাস বি এর পাওয়ার ফাইভ সমানুপাতিক এর পাওয়ার ফাইভ প্লাস বি এর পাওয়ার ফাইভ এটাই এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল প্রুফ চারের পাঁচের দাগে বলেছে কোনো বৃত্তের কেন্দ্র টু এ মাইনাস বি সেমি মানে টু ইন টু এ মাইনাস বি সেমি দৈর্ঘ্যের জ্যা এর দূরত্ব টু এ বি সেমি মানে একটা জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে যেটা টু ইন্টু এ মাইনাস বি সেমি আর এই জ্যটা কেন্দ্র থেকে দূরত্ব হলো টু রুডোবার এ বি এম বৃত্তটির ব্যাসাদের দৈর্ঘ্যটা কত হবে যেখানে এ এর মান বিয়ের থেকে বড় হবে আবার বিয়ের মান কি হবে শূন্য থেকে বড় হবে তো আমরা প্রথমে ছবিটা এঁকে নেই তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে দেখো প্রথমে আমি ছবিটা এঁকে নিয়েছি এটা কত নাম্বার আছে এটা পাঁচ নাম্বার তো আমি ছবিটা এঁকে নিয়েছি এখানে হল হলো বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে জেয়ের দূরত্ব এখানে বলে দিয়েছে যে ট্যুর উডোবার রুডোবার এবি সেমি ঠিক আছে বৃত্তের কেন্দ্র থেকে এই যে জ্যাটা আছে এই জেয়ের দূরত্ব হলো টু রুডোবার এবি সেমি আর এই জ্যায়ের দৈর্ঘ্যটাও বলে দিয়েছে তো আমরা সেক্ষেত্রে দাখো লিখে নিচ্ছি তো এখানে ওডি হলো বৃত্তের কেন্দ্র থেকে এর দূরত্ব যার এ বি আর এই যে এই দেওয়া দেওয়া আছে আছে কত বইটা তোমাদের সামনে আছে তো থেকে দেখে নাও টু ইন্টু এ মাইনাস বি সেমি আছে ঠিক আছে এখানে সেমি এখানেও সেমি এবার দেখো বলছি বৃত্তের ব্যসাধ দৈর্ঘ্য দেখো বৃত্তের ব্যসাধের দৈর্ঘ্য আমরা এখানে এখান থেকে এটুকু বৃত্তের ব্যসাধ্য বলতে পারি অথবা তোমরা এই পাশেও করতে পারো যে কোনো এক পাশে করলে হলো ঠিক আছে এটা বৃত্তের ব্যসাধ তো দেখো এটা আমরা একটা কি দেখছি এটা এটাকে একটা আমরা সমকোণী ত্রিভুজ দেখছি তাই তো তো এখেত্রে আগে একটা কথা শুনে নাও এই পুরো জ্যা হলো এই পুরোটা তাই তো জ্যা হলো এই এবি তো আমাদের তো আমার জ্যা দিয়ে আমাদের তো এই এইটুকু দরকার কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো লম্বটা দেওয়া আছে টু ওভার এবি আর এখান থেকে এইটুকু হলে আমরা অতিভুজ মানটা বের করে নিতে পারবো অতিভুজের মান যদি বের করে নিতে পারি তাহলে তো এটা অতিভুজ মানে কি এটা ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধর মানটা বেরিয়ে যাবে তো অতিভুজের মানটা কীভাবে বের করবো দেখো এবি এর মান দেওয়া আছে কি টু ইন্টু এ মাইনাস বি তাহলে এডিটা কি দেখো ও বিন্দু থেকে এই এবি এর ওপরে কি একটা লম্ব অঙ্কন করা হয়েছে ওডি লম্ব তাহলে এটা কি সমান দুভাগে ভাগ করবে তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি এই এডির মানটা হবে কি এই এবি এর অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করলে তাহলে এবি কত আছে টু ইন্টু এ মাইনাস বি আর এখানে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে এ মাইনাস বি সেমি বোঝা গেল তাহলে আমরা বলতে পারি এডি এর মানটা হলো এ মাইনাস বি সেমি ঠিক আছে তো এবার আমরা বলি বলি সুতরাং লিখবো যে ত্রিভুজ এ ডিও থেকে পাই এ ডিও থেকে পাই তাহলে লম্ব কোনটা এখানে লম্ব হলো ও ডি ঠিক আছে তো আমরা কীভাবে করবো ভালো করে আমরা লম্ব এটা ভূমি এটা অতিভুজেনটা তাহলে আমরা পিথা করছে সুতরাং যাই কী জানি অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজ এখানে কোনটা অতিভুজ হলো এখানে ও এ স্কোয়ার সমান সমান কী হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব হলো ও ডি এটা ভূমি হলো এ স্কোয়ার ঠিক আছে তো এবার আমরা কী বলবো দেখে দেখে মান বসাবো ও এর মানটা কত দেওয়া আছে ও এ ও এর মানটাই আমাদের বের করতে বলেছি তাই না ও এই থাকবে আর ও ডি এর মানটা দেওয়া আছে কত টু ইন্টু এ বি এর বাইরে স্কোয়ার হবে প্লাস এডি এডির মানটা কত দেওয়া আছে এ মাইনাস বি স্কোয়ার হবে বা এখানে ও এ স্কোয়ার সমান সমান এই স্কোয়ারটা এটার মাথায় আসলে হবে চার আর এই স্কোয়ারটা এই রুডোভারটাকে তুলে দেবে তাহলে হবে এ বি প্লাস এখানে যা আছে তাই লিখবো তো এটাকে আমরা সাজিয়ে লিখবো এটাকে ও এ স্কোয়ার সমান সমান এটা ডাইরেক্টলি সূত্র লেখা যায় আমরা সাজিয়ে লিখছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এখানে আছে প্লাস ফোর এবি ঠিক আছে বা ও এ স্কোয়ার সমান সমান এটা কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার দুটো সূত্র একটা হলো স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর একটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এব বি দুটো সূত্র ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এই স্কোয়ারটা যদি উঠে যায় তাহলে কী হবে রুটোবার হবে তাহলে এ প্লাস বি তার স্কোয়ার বা ও এ সমান সমান এই স্কোয়ারটা কি করবে এই রুটোবারটাকে তুলে দেবে তাহলে হবে এ প্লাস বি তাহলে ও এ মানে কি ও এ মানে হলোই তো এই বৃত্তের কি ব্যসাতে দৈর্ঘ্য তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি সুতরাং বৃত্তের ব্যসাতে দৈর্ঘ্য এ প্লাস বি সেমি তো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি সুতরাং বৃত্তটির ব্যসাতে দৈর্ঘ্য এ প্লাস বি সেমি এরপরে দেখো এরপরে সাতের দাগে বলেছে সরি ছয়ের দাগে বলেছে প্রদত্ত চিত্রে এক্সের মান নির্ণয় করো প্রদত্ত চিত্র মানে এই চিত্রটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে সি আর এখানে কিছু দেওয়া নাই এটা ডি হবে সি এটা ডি হবে ঠিক আছে তো ডি এই যে এইটা চিত্রটা দেওয়া আছে এখানে বলছে এক্সের মান তো এই কোনটা দেওয়া আছে বি সি অ্যাঙ্গেল বি এর মানটা দেওয়া আছে আর কি দেওয়া আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি সিবিডি বা ডিবি তোমরা কীভাবে উচ্চারণ করবে দেখো তোমরা ভালো করে শুনে রাখো যেখানে কোন হবে হ্যাঁ সেটাকে মাসখানে রাখবে মনে করো এটাকে তুমি এটাকে বলতে পারো বি এ সি বলতে পারো অথবা সি এ বি বলতে পারো বোঝা গেলো ঠিক একই রকম বা পঁচাত্তর ডিগ্রি এটাকে তোমরা কীভাবে ডি ডিবি সি অথবা সিবিডি মানে একটা বলে হলো তো আমাদের বের করতে বলেছে কোনটা আমাদের বের করতে বলছে এই কোনটা এক্সের মানটা আমাদের বের করতে বলেছে তাহলে আমরা এটা কীভাবে করবো প্রথমে ছবিটা এঁকে নিয়েই তারপর তোমাদের ধরে ধরে শিখিয়ে দিচ্ছি দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি তোমরা কি করবে কাটা কম্পাস দিয়ে এঁকে নেবে আমার কাছে কাটা কম্পাসটা বর্তমানে নেই তো আমি হাত দিয়ে এঁকেছি সেজন্য একটু বাঁকা হয়েছে তোমরা কাটা কম্পাস দিয়ে বৃত্তটাকে এঁকে নেবে ঠিক আছে আমি ছবিটা কিন্তু বই থেকে দেখেই তোমাদেরকে বলে দিতে পারতাম কিন্তু এখানে ছবিটা কেন তুলেছি কারণ তোমরা বোঝো কারণ তোমরা এখানে বুঝতে এসেছো অঙ্কটা হলো বোঝার ব্যাপার ভালো করে যদি বুঝতে পারো যে কোনো অঙ্ক করতে পারবে জ্যামিতি হোক আর যে কোনো অঙ্ক হোক সব কিছু বুঝলেই সব কিছু সোজা লাগবে তো দেখো এক্ষেত্রে দেখো আমাদের এই এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বি এ সি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের এই কোনটা দেওয়া আছে আর কি দেওয়া আছে আর কিছু দেওয়া নেই তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এখানে এই পাশে আমি লিখে নিচ্ছি যে আমাদের দেওয়া আছে বি এর মানটা কত দেওয়া আছে থার্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে তাই তো আর এই কোনটা দেওয়া আছে এটাকে আমরা কী বলতে পারি তোমাদের আগেই বলেছি তুমি সিবিডি বলতে পারো অর্থাৎ ডিবি বলতে পারো তাহলে আমি এটাকে বলছি সিবিডি ইকোয়াল টু কত আছে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে তো এইটুকু কোনো ঝামেলা নেই এবার কথাটা হলো যে এখানে যে কোন আমাদের এক্সটা কোথায় আছে এক্সট্রা আছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে তাই না এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এক্স আছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে নয় আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা কি করব তো দেখো আমরা জানি কি একই বৃত্তাংশস্থ কোন কি হয় একই বৃত্তাংশস্থ বৃত্তস্ত কোন সমান হয় তাহলে এটা যদি থার্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোনটা কত হবে থার্টি ফাইভ ডিগ্রি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং অ্যাঙ্গেল বিএসি। আর বলতে পারি কি অ্যাঙ্গেল এটাকে বিডিসি বলতে পারি বা সিডিবি একটা বলতে পারি বিডিসি এই কোনটা কথা আসবে থার্টি ফাইভ ডিগ্রি কেন কারণ এটা হলো একই বৃত্তাংশস্থ একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোন ঠিক আছে একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোন এবার দেখো এবার দেখো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এই এই কোনটা জেনে গেলাম এই কোনটাও জেনে গেলাম এবার এই এক্সের মানটা এখন আমাদের বার করা সহজ হবে কেন বলতো আমরা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি কত জানি একশো আশি ডিগ্রি তাহলে আমাদের দুটো কোণ জানা আছে আরেকটা কোণ আমরা একশো আশি ডিগ্রি থেকে যদি এই দুটো যোগফলটা বাদ দিই তাহলে তো আরেকটা বেরিয়ে যাবে তাই না তাহলে আমরা কি করব এই ত্রিভুজটার ক্ষেত্রে করবো দেখো আমি লিখে নিয়েছি আজ মানে আমরা জানি আমরা কি জানি ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি শূন্য হবে তো কোনগুলোর নাম তোমাদেরকে প্রথম বলে দিচ্ছি যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে করবে তোমরা এই কোনটাকে কি বলতে পারো বিডিসি বলতে পারো অথবা সিডিবি বলতে পারো আবার এই কোনটা কি বলতে পারো সিবিডি অথবা ডিবি ঠিক আছে আর এই কোনটা কি বলতে পারো বি অথবা ডি সি যে কোনো একটা বলে হলো তাহলে এই তিনটা কোন আমি লিখে নিচ্ছি দেখো আমি লিখে নিয়েছি কোন তিনটি এবারে আমরা এখানে বসিয়ে দেবো দেখো অ্যাঙ্গেল ডি এর মানটায় আমাদের বের করতে বলেছে এটার এক্স কোন দেওয়া আছে আর এখানে দেখো কী আছে অ্যাঙ্গেল বিডিসি আমাদের বিডিসি এর মানটা আমরা বের করে নিয়েছিলাম কত দেওয়া ছিল বিডিসির মানটা দাঁড়াবো তোমাদের দেখাচ্ছি দেখো অ্যাঙ্গেল বিডিসি তাহলে অ্যাঙ্গেল বিডিসি এই কোনটা হলো পঁয়ত্রিশ ডিগ্রি ও এখানে দেওয়াই আছে আর এখানে এই কোনটা তো লিখে নিয়েছি তাহলে এখানে হবে পঁয়ত্রিশ আর প্লাস এখানে কত আসবে পঁচাত্তর সমান সমান কী আসবে একশো আশি ডিগ্রি বা এক্স ইকাল টু তো এই দুটোকে যে আমরা যোগ করে দিচ্ছি এই দুটো যোগ করলে কত আসবে পাঁচ 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 দশের শূন্য হাত হবে এক সাত তিন দশ হাতে থাকে এগারো সমান সমান একশো আশি বা এক্স ইকাল টু হবে একশো আশি ডিগ্রি আর এগুলো ডিগ্রি হবে হুম তো একশো আশি ডিগ্রি থেকে প্লাস এবার সেটা এবার মাইনাস হয়ে যাবে তো যদি বিয়োগ করে দিই কত আসবে সত্তর ডিগ্রি ঠিক আছে তো আমরা এখানে বলতে পারি প্রদত্ত চিত্রে এক্সের মান কত সত্তর ডিগ্রি ঠিক আছে দেখো সাতের দাগে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ বি বিন্দু থেকে সি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সি একক এবং এবি ও বি সি এর দৈর্ঘ্য বি একক এবং সি একক হলে প্রমাণ এখানে সি দেওয়া আছে আবার এখানে সি দেওয়া আছে কিন্তু আমাদের প্রমাণে আবার এ দেওয়া আছে তার মানে অঙ্কটা এখানে ভুল দেওয়া আছে এখানে কোনটাকে এখানে একটা সি দেওয়া আছে এখানে আবার সি দেওয়া আছে কিন্তু প্রমাণে আমার এখানে এ আছে তাই তো তার মানে এখানে কোশ্চেনটা কোথাও ভুল দেওয়া আছে এটা সি এটা বি তার মানে নিশ্চয়ই এটা এ হবে কারণ যদি এটা এ না হয় তাহলে আমরা এর এর মানটা কোথা থেকে পাবো তাই না এটা তো উড়ে আসবে না এর মানটা তো আমাদের বের করতে হবে তো এবার দেখো এবার এখানে বলেছে যে প্রমাণ করে যে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান সমান ওয়ান বাই সি স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে আমাদের যে কথাটা মানে ভাষাটা এখানে আমরা যে পড়লাম এই পড়ার পর এই ভাষা থেকে আমরা একটা ছবি আঁকছি তারপর সেই ছবিটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখো আবার প্রথম থেকে পড়ছি এবিসি সমকোণী ত্রিভুজ আর অ্যাঙ্গেল বিটা হলো সমকোণ তাহলে আমি এখানে ত্রিভুজ এঁকেছি যেখানে অ্যাঙ্গেল বি বলেছে সমকোণ তার মানে এখানে বি দিতে হবে ঠিক আছে এই গুণটা হলো নাইনটি ডিগ্রি আর কি বলেছে বি বিন্দু থেকে এসি এর ওপর তাহলে মানে এটাকে আমাদের এ এটাকে সি দিতে হবে ঠিক আছে বি বিন্দু থেকে এই এসি এর ওপর কি বলেছে এসি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো সি একক তার মানে এই এখান থেকে এই যে লম্বটা এই পর্যন্ত এটা কতটুকু এটা দৈর্ঘ্য হলো সি একক ঠিক আছে আর তারপরে কি বলেছে বলেছে এ এবি ও বি সি এর দৈর্ঘ্য বি ও এ একক তাহলে এবি এর দৈর্ঘ্য হল বি আর বি সি এর দৈর্ঘ্য হলো এ ঠিক আছে এ একক আর একটা হলো বি একক ঠিক আছে একটা এ একক একটা বি একক এবার বলেছে যে আমাদের প্রমাণ করতে বলেছে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান সমান ওয়ান বাই সি স্কোয়ার তো আমরা এটাকে ডি বিনি ধরে নিচ্ছি দেখো এই অঙ্কটা করার আগে তোমাদের প্রথমে সদৃশতা কয়েকটি ধর্ম জানতে হবে তারপরে তোমাদের এই অঙ্কটা করতে হবে দেখো পেজ নাম্বার আছে দুইশো পেজের মধ্যে এখানে দেখো সদৃশতার কিছু ধর্ম দেওয়া আছে যে এ বি স্কোর মানে এই ছবিটা যদি এখানে বুঝে যাও তাহলে ওখানে বুঝতে পারবে দেখো এব স্কোর মানে এটা এটা হবে কী হবে বি এই পুরোটা আর কি হবে বিডি এটার গুণফল আর দেখো এই এসি স্কোর মানে এটার হবে এই পুরোটা বি আর এই সিডির গুণফল আর এডি স্কোয়ার এটা হবে কি বিডি আর সিডির গুণ ফল্প বোঝা গেল তো এখানে এটা প্র এটা এই সম সদৃশতা ধর্ম অনুযায়ী ঠিক আছে তো সদৃশতা ধর্ম অনুযায়ী আমরা কি বলতে পারি সদৃশতা এখানে লিখতে পারছি যে সদৃশতা ধর্ম অনুযায়ী সদৃশতা ধর্ম অনুযায়ী কমা তো আমরা বলতে পারি দেখো এখানে থেকে বলতে পারি স্কোয়ার মানে বি স্কোয়ারটা কি বলতে পারি এই বি স্কোয়ারটা বলতে পারি কি এডি এই পুরোটা আর এটার গুণ তার মানে কি হবে পুরোটা কি এসি আর এটুকু হলো এডি এটার গুণ ফল আর তারপরে হচ্ছে কি তো এবি এবির মানটা কত এবির মানটা কত এবির মানটা হলো বি তাহলে এবি এখানে কটা আছে এবি এব স্কোয়ার মানে কি দেখো এবি স্কোয়ার মানে হলো এবি এখানে দুটো আছে তার মানে দুটো এবি গুণ করে এবি স্কোয়ার হয়েছে তার মানে একটা এবির দৈর্ঘ্য যদি বি হয় তাহলে দুটো এবির দৈর্ঘ্য নিশ্চয়ই বিসি হবে তাহলে এসি ডট এডি ঠিক আছে এটাকে আমি এক নং ধরে দিচ্ছি তারপরে দেখো তারপর আমরা আর সদ আরেকটা ধর্ম নিয়ে যাই কি বিডি এই বিডি এর দৈর্ঘ্যটা কীভাবে বের করব এই বিডি স্কোয়ারের দৈর্ঘ্যটা বের করব এই এডি আর সিডির এর গুণফল তাহলে এডি আর সিডি এর গুণফলটা ঠিক আছে তো বিডির দৈর্ঘ্যটা কত দেওয়া আছে এর দৈর্ঘ্য সি দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি সি স্কোয়ার সমান সমান এডি ডট সিডি এটাকে আমরা দুই নং সমীকরণ ধরে নিতে পারছি তারপর দেখো আবার এটা বের করব বিসি স্কোয়ারটা তাহলে বিসি স্কোয়ারটা কি হবে বিসি স্কোয়ারটা হবে এই পুরোটা আর সিডির গুণফল তাহলে হবে পুরোটা হলো এ আর হলো সিডি এটার গুণফল তো বিশির মানটা দেখো দেওয়া আছে বিশির মান কথা দেওয়া আছে এ দেওয়া আছে তবে আমরা এখানে এ দেখে দেখে এ বসিয়ে দিচ্ছি তাহলে হবে এ স্কোয়ার সমান সমান এসি ডট সিডি এটাকে আমরা তিন নং সমীকরণ ধরে নিচ্ছি এবার কোশ কোশ্চেনটা ভালো করে দেখো কোশ্চেনটাই বলেছে প্রমাণ করো যে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান সময় ওয়ান বাই সি স্কোয়ার তো আমাদের প্রমাণ করতে বলেছে আমরা বাম পক্ষটা তুলে নিচ্ছি তারপর ডান পক্ষটা প্রমাণ করবো তো আমি পক্ষটা তুলে নিয়েছি এবার বাম পক্ষটা তুলে নিয়ে এবার এখানে মান বসিয়ে দেবো দেখো ওয়ান বাই স্কোয়ারের মানটা আমরা এখানে দেখে দেখে বসিয়ে দেবো দেখো স্কোয়ারের মানটা কি এসি ডট সিডি ঠিক আছে আর বি স্কোয়ারের মানটা কি এসি ডট এডি এটা বসিয়ে দিচ্ছি দেখো দেখে দেখে আমি মানটা বসিয়ে দিলাম এবার দেখো এখানে আমাদের লসাকুটা কি হয় লশাকু তাহলে এখানে একই সংখ্যা কী আছে এসি আছে তার মানে এসি আমাদের একবার নিতে হবে আর কি আছে সিডি আছে আর এডি এডি আছে তাই ঠিক আছে এটাই হবে লসাকু এসি সিডি আর আছে এডি তো এই এসি সিডি দিয়ে যদি আমরা ভাগ করি এই লসাগুটা তাহলে এসি সিডি কাটা যাবে থাকবে এডি এডি দিয়ে যদি একে গুণ করি এডি হবে প্লাস একই রকম ভাবে এসি এডি দিয়ে এসি আর এডি কে ভাগ করলে থাকবে সিডি তাহলে সিডি দিয়ে একে গুণ করলে সিডি হবে তাহলে এডি প্লাস সিডি এর মাটা বসিয়ে দিচ্ছি তো দেখো এই এডি আর এই সিডি এই দুটো যোগ করলে আমরা কি পাবো এসি পাবো ঠিক আছে তো আমরা সেখানে এসি বসিয়ে দিচ্ছি তো এখানে বসিয়ে দিচ্ছি এডি প্লাস সিডি জায়গা বসে বসিয়ে দিচ্ছি এসি আর এখানে নিচে যা আছে তাই লিখছি এডি তো এখানে এসি এসি কেটে যাচ্ছে ওপরে হবে ওয়ান বাই সি এডি তো সিডি আর এডির গুণফলটা আমরা বসিয়ে দিচ্ছি এবার দেখো এই যে সিডি আর এডি এর গুণফলটা কত আছে স্কোয়ার তাহলে হবে ওয়ান বাই স্কোয়ার তো এটা হলো ডান পক্ষে এটা আছে ওয়ান বাই সি স্কোয়ার তাহলে আমরা প্রমাণ করে নিলাম যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত প্রুফড দেখো আটের দাগে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি হল নাইনটি ডিগ্রি তার মানে অ্যাঙ্গেল এবিসির কোন মানটা কত নাইনটি ডিগ্রি এবি এর ওপর ডি বিন্দুটি এমনভাবে অবস্থিত যে এবি ইস টু বিসি টু বিডি ইকোয়াল টু রুট থ্রি ইস টু ওয়ান টু ওয়ান অ্যাঙ্গেল এ সি এর মান কত তো আমরা অ্যাঙ্গেল এসিডি মান বের করার জন্য আমাদের কী করতে হবে প্রথমে ছবিটা আঁকতে হবে ছবিটা একে বুঝতে হবে যে কোনটার মান দেওয়া আছে তারপর আমরা অ্যাঙ্গেল এসিডির মানটা বের করব তার মানে ছবিটা আমাদের জাস্ট আঁকতেই হবে তারপর সেখান থেকে আমাদের বুঝে নিতে হবে তো দেখো আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি সি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি যার অ্যাঙ্গেল বি কোনটা হলো নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এবার দেখো এখানে দেওয়া আছে এবু বিসি ইস টু বিডি এর অনুপাত দেওয়া আছে রুট থ্রি ইস টু ওয়ান ঠিক আছে আর এই ডি একটা বিন্দু যার ডি এমন একটা বিন্দু যা এবি ইস টু বিসি ইস টু বিডি এর মানটা এটা দেওয়া আছে তো আমরা এই আনুপাতিক ধ্রুবকটাকে আমরা ধরে নেব ধরি কমা এবি সমান সমান এবি কি দেওয়া আছে রুট থ্রি দেওয়া আছে তো রুট থ্রি এক্স ধরে নিচ্ছি আর বিসি সমান সমান কি ধরেছি এক্স ধরে নিচ্ছি আর বিডি সমান সমান ধরে নিচ্ছি এক্স তো এদের যদি অনুপাত যদি করি তাহলে কী হবে বলতো রুট থ্রি এক্স ইস টু হবে এক্স ইস টু কী হবে এক্স হবে তো এক্স 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 সবগুলো থেকে কাটা যাবে তাহলে রুট থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান সেই আনুপাতিক ধ্রুবকটাকে আমরা কী ধরে নিলাম এক্স ধরে নিলাম বোঝা গেল তো এবির মান বিসির মান আর বিডির মানটা এখান থেকে বের করে নিলাম এবার দেখো এই এ বি সি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব এটা আর ভূমিকোণটা এটা তাই তো তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখব এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই কারণ সমকোণী ত্রিভুজ কেন বলছি যার একটা কোন নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এখানে লম্বটা কোনটা লম্ব হলো বি সি বাই ভূমি ভূমি ভূমিকোণটা ভূমি হলো এ বি তাহলে লম্ব বাই ভূমি মানে কি আমরা যান টেন থিটা তাই তো থিটার মানটা এখন দেখো এই এখানে হলো তোমাদের একটু বুদ্ধিগত থিটা বলতে আমরা কোন কোনটা আমরা এই কোনটা যদি বের করি হ্যাঁ অথবা যদি এই কোনটা বের করি আমরা এই কোনটাই বের করছি ঠিক আছে তো এক্ষেত্রে আমরা এই কোনটার নাম কীভাবে বলতে পারি সি এ বি বলতে পারি অথবা কি বলতে পারি বি সি বলতে পারি তো আমি এখানে সি এ বিটাই বলছি অ্যাঙ্গেল সি এ বি বা এখানে এই কোনটা নাই এই কোনটা আমরা বের করে নেবো ঠিক আছে তো বিসির মানটা আমরা বের করে নিচ্ছি এক্স বা এ মান কত রুট থ্রি এক্স ইকাল টু টেন অ্যাঙ্গেল এ বি ঠিক আছে তো বা তারপরে লাইনে দেখো এক্সেস কাটা যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি টু কত হবে টেন অ্যাঙ্গেল সি এ বি তো আমরা ত্রিকোণ শিখেছি সবাই শিখেছি যে টেন কত থার্টি ডিগ্রির মান কত হয় ওয়ান বাই রুট থ্রি আর এখানে যা আছে তাই হবে টেন অ্যাঙ্গেল বি তো টেন টেন যদি মনে মনে কেটে দেই তাহলে কি আসছে একবার লিখে নিচ্ছি সিএবি এর মানটা আসছে থার্টি ডিগ্রি ঠিক আছে মানে ট্যান আর ট্যান যদি কেটে দেয় তাহলে কি হবে থার্টি ডিগ্রি সমান সমান অ্যাঙ্গেল সিএবি থাকবে তো আমি এটাকে একবার লিখে দিলাম যে অ্যাঙ্গেল সিএবি হলো থার্টি ডিগ্রি তাহলে দেখো এই অ্যাঙ্গেল সিএবি এই সিএ বি মানে এই কোনটা আমরা কত বের করে নিলাম থার্টি ডিগ্রি ঠিক আছে তো আমাদের কি বের করতে বলেছে অ্যাঙ্গেল ডি এর মানটা আমাদের বের করতে বলেছে আমাদের কি বের করতে বলেছে এ ডি তার মানে এই কোনটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে তো এই কোনটা বের করার জন্য আমাদের এই গণটা বের করা হলো আবার এই কোনটা বের করার জন্য আমরা প্রথমে কী করবো আবার এই সমকরণিত ত্রিভুজের থেকে করব তো আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজ এই সমকোণ ত্রিভুজটার নাম কি বি ডিসি বলতে পারি বা বি সি ডি বলতে পারি ঠিক আছে এই সমকোণ ত্রিভুজের থেকে আমরা বের করব তো আমরা লিখবো তো আবার লিখেছি সমকোণে ত্রিভুজ বিসিডি থেকে পাই বিসিডি মানে এটা তো এই ত্রিভুজের এই কোনটা হলো নাইনটি ডিগ্রি তার মানে এটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোনটা বের করবো তাহলে এটাকে বিডিসি বলতে পারি অথবা সিডিবি বলতে পারি তাহলে লিখবো টেন অ্যাঙ্গেল টেন অ্যাঙ্গেল কি লিখবো সিডিবি সমান সমান দেখো টেন অ্যাঙ্গেল সিডিবি লিখলাম মানে এই কোণটা বের করবো এখানে তাহলে লম্বটা কোনটা এটা আর ভূমিকোণটা বিডি তো লম্ব হলো বিসি আর ভূমি হলো বি সি আর ভূমি হলো কি বিডি ঠিক আছে তো বিসি বাই বিডি তাহলে এখানে যা আছে তাই লিখবো ট্যান অ্যাঙ্গেল সিডিবি সমান সমান দেখো বিসি এর মানটা কত দেওয়া আছে এক্স আর বিডির মানটা কত দেওয়া আছে এক্স তাহলে এখানে হবে এক্স বাই এক্স এক্স বাই এক্স তাহলে দেখো এখানে এখানে এক্স এস কেটে দিলে থাকবে ওয়ান তাহলে ট্যান অ্যাঙ্গেল সিডিবি ইকাল টু কত আসবে ওয়ান বা টেন অ্যাঙ্গেল সিডিবি ইকাল টু আমরা জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান হয় তাহলে সিডিবি এর মানটা কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে এই কোনটা কত হবে এই কোনটার মান হবে ফর্টি ফাইভ ডিগ্রি তো এবার দেখো আমাদের বের করা হয়ে গেল অ্যাঙ্গেল এ বি থার্টি ডিগ্রি আর অ্যাঙ্গেল সিডিবি ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো এবার আমাদের দেখো আমাদের বের করতে বলেছে এই কোনটা তাই তো এই কোনটা আমাদের বের করতে বলেছে তাহলে আমাদের বের করতে বলেছে এ সি ডি টু কত এটা আমাদের বের করতে বলেছে তো দেখো এটা বের করার জন্য আমাদের প্রথমে এই পুরো কোনটা বের করতে হবে এই পুরো কোনটা তার মানে দেখো তুমি এই মাসখানে যে এই এই দাগটা এটাকে ভুলে যাও ভুলে গিয়ে দেখো ত্রিভুজটা এই রকম আসে তাই না তো এক্ষেত্রে এটা দেওয়া আছে কত নব্বই দেওয়া আছে আর এটা কত এটা কত দেওয়া আছে এটা আছে তিরিশ এটা হলো নব্বই এটা হলো তিরিশ তাহলে নব্বই আর তিরিশ যদি যোগ করি কথা হবে একশো কুড়ি আর আমরা জানি কি ত্রিভুজে তিনটা কোনো সমষ্টি কথা হয় একশো আশি হয় তাহলে একশো আশি থেকে যদি এই এই দুটা যোগ ফল মানে একশো কুড়ি বাদ দেই তাহলে কথা হবে সাইট তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই পুরোটা কত হবে সাইট হবে তাহলে এই পুরোটার নাম কী বলবো এ এসিবি বা বি সি এ একটা বলে হলো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল এ সি বি ইকোয়াল টু কত হবে ষাট ডিগ্রি বোঝা গেল এবার দেখো এবার এবার বের করবো আমরা কোনটুকু এবার বের করবো আমরা এইটুকু 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 দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এবার দেখো এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে মানে বিসিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা নব্বই দেওয়া আছে এটা পঁয়তাল্লিশ দেওয়া আছে তাহলে নব্বই আর পঁয়তাল্লিশ কত হয় একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ যদি একশো আমরা ত্রিভুজি তিনটা কোন সমষ্টি করে জানি একশো আশি একশো আশি থেকে যদি একশো পঁয়ত্রিশ বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই এইটুকু আসবে বুঝে গেল তার মানে আমরা এই কোনটাকে বলতে পারি মানে এখান থেকে এই টুকু এই কোনটাকে বলতে পারি ডিসিবি বা বি সি ডি ঠিক আছে তাহলে আমরা এখানে বিসিডির মানটাও বের করে নিলাম অ্যাঙ্গেল বি সি ডি এর মানটা আমরা কত বের করে নিলাম একশো বিয়োগ করলে একশো থেকে কত হয় পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ হয় তো আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল এ সিডি এটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে অ্যাঙ্গেল এসিডি মানে কি দেখো এইটুকু তাই না শুধু এই এইটা বের করতে বলেছে আমরা দেখো পুরো কোনটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে এইটুকু পুরো কোনটা কি আছে পুরো কোনটা আছে এ সিবি তাহলে অ্যাঙ্গেল এ এর থেকে যদি অ্যাঙ্গেল বি সিডি বাদ দেই মানে এই পুরো কোনটা থেকে এই পুরো কোনটা থেকে যদি এইটুকু বাদ দেই তাহলে আমাদের এইটুকু বেরিয়ে যাবে তাহলে এই পুরো কোনটা ছিল কত ছিল সিক্সটি ডিগ্রি এর থেকে যদি ফর্টি ফাইভ ডিগ্রি বিয়োগ করি তাহলে কত আসবে ফিফটিন ডিগ্রি মানে পনেরো তাহলে অ্যাঙ্গেল এ সিডির মান হলো পনেরো দেখো দশের দাগে বলেছে একটি ঘনকের ঘনফল সতেরোশো আঠাশ ঘনমিটার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য এবং তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি নির্ণয় করো সবার প্রথম বুঝতে হবে ঘনকটা কি ঘনকটা হলো আমি বলেছিলাম যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান তাকে আমরা বলি ঘনক আর ঘনকের ঘনফল বা আয়তনের সূত্র হয় কি বাহু কিউ তো এখানে আমাদের প্রথমে আমাদের হিসেবে ঘনকের ঘনফলটা বের করতে হবে তারপর বইয়ে যেটা দেওয়া আছে সঙ্গে সমান করব তাহলে কি হবে ঘনকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বেরিয়ে যাবে তারপর আমরা এগুলো বের করব দেখো লিখে নিচ্ছি ধরি কমা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ এ একক ঠিক আছে তো ঘনকের সরি একক হবে না এখানে মিটার হবে যেহেতু এককটা দেওয়া আছে তাহলে ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য কী ধরলাম এ মিটার তাহলে সুতরাং ঘনকের ঘনফলটা কি হবে ঘনকের ঘনফলটা হবে সমান সমান আমি বলেছিলাম বাহু কিউব তাহলে বাহু দৈর্ঘ্য কত ধরা হয়েছে এ ধরা হয়েছে তাহলে এর মাথায় কিউব হবে এত ঘন মিটার ঠিক আছে তো প্রশ্নানুসারে হবে আমাদের হিসেবে ঘনকের ঘন ফলটা হলো এ কিউব আর বয়ে কত দেওয়া আছে সতেরোশো আঠাশ ঠিক আছে তো সমান করে দিলাম তাহলে এ এর পাওয়ার হবে কিউব সমান সতেরো আঠা সতেরোশো আঠাশকে ভাঙাবো যেন কোনো একটা সংখ্যার কিউব লেখা যায় দেখো সতেরোশো আঠাশ কিউব ভাঙাচ্ছি তো সতেরোশো আঠাশকে যদি আমরা প্রথমে বারো দিয়ে ভাগ করি তাহলে কত হবে বারোকে বারো বারোক্ষে বারো হলে হবে পাঁচ তাহলে বাহান্ন হবে তাই তো বাহান্ন হবে তাহলে আমরা জানি বারোকে বারো বারো চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারং আটচল্লিশ তাহলে চার হবে তো আটচল্লিশ উনপঞ্চাশ পাঁচশো একান্ন বাহান্ন কথা হবে চার আটচল্লিশ হবে আবার হবে চার আবার দেখো এটাকে বারো দিয়ে ভাঙলে বারো বারো গুণ করলে হবে একশো চৌচল্লিশ অথবা সতেরোশো আঠাশকে আমরা লিখতে পারি কি যে বারোর পাওয়ারে কিউব ঠিক আছে তাহলে তিনটা বারো যদি গুণ করি তাহলে হবে সতেরোশো আঠাশ দেখো এ এই কিউব কিউব মনে মনে কেটে দিলে এখানে হবে এর এই কল্ট কথা হবে বারো এই মানে কি ধরেছিলাম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে ঘনকের প্রতিটি বাহুদৈর্ঘ্য কত হল বারো মিটার এখানে বলেছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ও তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি নির্ণয় করতে তো আমরা প্রথমে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করব তারপর ঘনকের তলগুলির ক্ষেত্রফল বের করবো তারপরে দেখো সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি জানি রোডোবার থ্রি ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তাহলে একটি বাহুদৈর্ঘ্য মানে কত বারো হবে তাহলে রোড থ্রি ইন্টু বারো তার মনে হয় বারো রোড ওবার থ্রি এত মিটার হবে তাহলে ঘনকের কর্ণে দৈর্ঘ্য এবার কি বের করতে বলি যে ঘনকের তলগুলি সমষ্টি তাহলে দেখব ঘনকের তলগুলির সরি ঘনকের তলগুলির ক্ষেত্রফল তো ঘনকের তলগুলির ক্ষেত্রফল সূত্র হলো সিক্স স্কোয়ার বর্গ মিটার এ বলতে দেখো সিক্স ইন্টু এ বলতে কি এ বলতে হলো বাহু দুর্গ তাহলে বাহু এর মানটা কত বের করেছি বারো হয়েছে তাহলে এখানে বারো বসিয়ে দেবো বারো স্কোয়ার এত বর্গ বর্গমিটার তাহলে সিক্স ইন্টু বারো বারো গুণ করলে কত আসবে একশো চৌচল্লিশ তাহলে একশো চৌচল্লিশ ছয় যদি গুণ করি চারশো চব্বিশের চা চার ছয় চব্বিশের চার হাত থাকবে দুই চারশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে থাকবে দুই ছয় ছয় সাত আট আটশো চৌষট্টি এত বর্গমিটার আসবে এগারোর দাগে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলে রুডোবার টেন গুণ তার মানে আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করব ভূমির ক্ষেত্রফলটা বের করব প্রশ্ন প্রশ্নানুসারে বলেছে যে বক্রতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের কতগুণ হবে রুডোবার টেন গুণ তাহলে দেখাও যে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের তিন গুণ আমাদের এটা দেখাতে বলেছে ঠিক আছে তো আমরা প্রথমে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করব বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি শঙ্কুর পাই আর এল আর ভূমির ক্ষেত্রফলটা কি জানি পাই আর স্কোয়ার্ড তাহলে আমাদের আর লাগবে আর মানে কি শঙ্কুর ব্যাসার্ধ তাহলে ধরে নিচ্ছি আবার তৃতীয় উচ্চতাও লাগবে দেখো আমি ধরে নিয়েছি ধরি শঙ্কুর উচ্চতাটা এইস ভূমির ব্যাসার্ধ আর এবং তৃতীয় উচ্চতা এল তাহলে আমরা কি বের করবো আমাদের বের করতে বলেছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তাহলে লিখে নিয়েছি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্রটা কি জানি পাই আর এল বর্গ একক ঠিক আছে আর এখানে কি আছে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল তাহলে আমরা বের করছি শঙ্কুর ভূমিতলের তলের ক্ষেত্রফল সমান সমান এটাকে বলব পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে এবার প্রশ্নানুসারে বলেছে প্রশ্নানুসারে কমা এখানে দেখো বই দেখে দেখো বলেছে বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্র ফলে টেন গুণ তো আমি লিখে নিয়েছি দেখো বক্রতলের ক্ষেত্রফল কি হবে ভূমির ক্ষেত্র ফলে কি হবে রুডোবার গুণ ঠিক আছে তো বা দেখো এইটা এখানে এই এখানে গুণ সম্পর্কে আছে ওখানে ভাগ হয়ে যাবে ঠিক আছে এই পাই এই পাই কাটা যাবে এখানে একটা আর এর সঙ্গে এখানে একটা আর কাটা যাবে কারণ এখানে দুটো আর আছে তাহলে এল কি হবে রুড টেন আর হবে ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে কি বের করতে বলেছে শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের তিন গুণ এটা দেখাতে বলেছে তার মানে আমাদের এখানে তৃ্য উচ্চতা দরকার নেই এল দরকার নেই আমাদের শুধু কি দরকার এই আর আর এর দরকার তাহলে এই এলটাকে কীভাবে তারাবো এলটাকে আমরা তারাবো লিখবো যে উভয় পক্ষে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে বর্গটা কি হবে এই পুরোটার বারে স্কোয়ার হবে তাহলে হবে এল স্কোয়ার আর এখানে হবে রুট টেন আর এই পুরোটা বারে স্কোয়ার হবে ঠিক আছে তো বা দেখো এল স্কোয়ার ইকোয়াল টু এই স্কোয়ারটা এই রুটোবারটাকে তুলে দিবি তাহলে এখন টেন আর আর স্কোয়ার ঠিক আছে আবার দেখো আমরা এল স্কোয়ার মানে কি জানি এইসি স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান টেন আর স্কোয়ার এটা আমরা জানি যে যেহেতু আমরা জানি এলএস্কোয়ার মানে কি এইসি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ঠিক আছে তো বা দেখো এখানে আছে এইসি স্কোয়ার সমান সমান এখানে আছে টেন আর স্কোয়ার প্লাস আর এই বসে আসলে হবে কি মাইনাস আর স্কোয়ার ঠিক আছে তো বা এইসি স্কোয়ার ইকোয়াল টু মাইনা যে কি মাইনাস যদি আমরা বিয়োগ করি হবে নাইন আর তো বা এখানে দেখো এইস এখানে এইস এর বাইরে লেখা যায় এখানে কি লেখা যায় থ্রি আর বাইরে স্কোয়ার লেখা যায় তাহলে স্কোয়ার যদি মনে মনে কেটে দেয় এই স্কোয়ার আর স্কোয়ারটা মনে মনে কেটে দেয় তাহলে কী হবে আর থ্রি আর তার মানে আমরা বলতে পারছি যে উচ্চতা ব্যসার্থীর কত গুণ তিন গুণ এটাই আমাদের দেখাতে বলেছে তাহলে এটাই হবে প্রুফ দেখো এখানে বলেছে যে দেখাও যে শঙ্কুটির উচ্চতা ভূমির ব্যাসাদের তিন গুণ তাহলে এখানে দেখিয়েছি যে শঙ্কুটির উচ্চতা ভূমির ব্যাসাদের তিন গুণ ঠিক আছে বারোর দাগে বলেছে প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক ধনা ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হলো এন প্লাস একশো তিন বাই তিন হলে এনের এর মান নির্ণয় করো তো আমাদের যে এখানে সংখ্যাটা দেওয়া আছে ক্রমিক সংখ্যকটা সংখ্যাটা আমাদের প্রথমে দেখতে হবে এটা কি যুগ্ম না অযুগ্ম এটা প্রথমে দেখতে হবে ঠিক আছে দেখো টু এন প্লাস ওয়ান আমি তুলে নিয়েছি এবার এখানে তোমাদের আফের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি তুমি এন এর মানে এখানে তুমি যা ইচ্ছা তাই নাও শূন্য এক দুই তিন তুমি যে কোনো সংখ্যা নাও না কেন এনের মান তাহলে সেক্ষেত্রে দেখো যদি আমি দুই বসাই তাহলে দুই আর এখানে কত আছে এন এন এর জায়গায় যদি দুই বসাই তাহলে দুইগুনো দুই প্লাস এক তাহলে দুই দুগুণ কত হবে চার যোগ এক সমান সঙ্গে কত হবে পাঁচ আসবে তারপর অযুগ্ম সংখ্যা তুমি যদি তুমি যাই বসাও না কেন সেটা অযুগ্ম সংখ্যা আসবে তাহলে আমরা বলতে পারি এটা কি এটা একটা অযুগ্ম সংখ্যা তাই না অযুগ্ম সংখ্যা তাহলে অযুগ্ম সংখ্যার সূত্র আছে তাহলে আমরা মধ্যমা বের করার সূত্রটা জানি আমরা নিণ্ মধ্যমা বের করার সূত্রটা জানি কি এন প্লাস ওয়ান বাই টু তম মান ঠিক আছে এটা তো দেখো এখানে এন প্লাস ওয়ান বলতে এন বলতে কি আছে টু এন প্লাস ওয়ান আছে প্লাস এই প্লাস ওয়ান এখন লিখবো বাই টু ঠিক আছে এত তো এখানে দেখো এখানে এটা হবে না এখানে যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নেই তো দেখো এখানে টু এন প্লাস এখানে এক আর এক যোগ করলে দুই হবে বাই দুই তো এখানে উপর থেকে যদি দুই কমন নেই তাহলে এখানে এন প্লাস ওয়ান বাই টু কীভাবে হলো দেখো যদি তোমরা গুণ করে দাও টু এন হবে আবার দুই ক্ষেত্রে এই লাইনটা আর এই লাইনটা একই হবে এবার দুই দুই কেটে দিচ্ছি তাহলে নির্ণের মধ্যমাটা কত আসছে এন প্লাস ওয়ান আর এখানে দেওয়া আছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যাটা কত আছে এন প্লাস একশো তিন বাই তিন তাহলে আমাদের হিসাবে যেটা বের হলো সেটা আর এটা সমান করে দেবো তাহলে এনের এর মানটা বেরিয়ে যাবে তাহলে প্রশ্ন অনুসারে এখানে হবে এন প্লাস ওয়ান আর বইয়ে দেওয়া আছে এন প্লাস একশো তিন বাই কত দেওয়া আছে তিন তো কোনো গুণ করছে এটার নিচে না মানে এক আছে এদিকে গুণ করলে হবে থ্রি এন প্লাস তিন অক্ষে তিন আর এটার নিচে মানে ওয়ান আছে দিয়ে এদিকে গুণ করলে এটা যা আছে তাই হবে এন প্লাস একশো তিন হবে ঠিক আছে এনগুলোকে এক পাশে আন প্লাস এনটায় বসে আসলে হবে মাইনাস এন আর এখানে হবে একশো তিন প্লাস তিনটে বসে আসলে হবে মাইনাস তিন তো এবার দেখো প্লাস মানে যে মাইনাস বিয়োগ করলে হবে টু এন আর এখান থেকে বিয়োগ করলে হবে একশো বা এন ইকুয়াল টু একশো বাই দুই দুই দিয়ে কেটে দিচ্ছি পঞ্চাশ বা এন ইকাল টু পঞ্চাশ তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে এন এর মানটা কত আসবে পঞ্চাশ